এই সমাজের লোক, ওই কোরআনের জ্ঞান কি আমরা নিচ্ছি? ওই কোরআনটা তো একেবারে এমন মজবুত করে বেঁধে রেখেছি, এই কোরআনের জ্ঞান যেন সমাজে পাচার না হতে পারে। পাহারা দিয়ে থাকি আমরা, পাহারা দিচ্ছি এই কোরআন যেন এই তার এই মলাটের ভিতরেই সীমাবদ্ধ থাকে, কোনো অর্থ যেন পাচার না হইতে পারে, কোরআনের জ্ঞান যেন জ্ঞানের বিস্ফোরণ না ঘটে, এমন করে আমরা একে আটকে রেখেছি আমাদের শিক্ষা ব্যবস্থার মাধ্যমে, আমাদের সিলেবাস কারিকুলাম শিক্ষা ব্যবস্থা যে আমরা করে রেখেছি, এতে এই কোরআনের জ্ঞান বের হওয়ার কোনো সুযোগ নাই। একটা ছোট্ট ঘটনা, বাস্তব। উত্তরায় এক মহিলা, খুব খারাপ পরিবেশের একজন মহিলা, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে হেদায়েত দান করেছেন। তাদের নিজেদের বাড়িতেই বার, আড্ডা, আড্ডা হয়তো মদ পরিবেশন, মদ খাওয়ার, এবং ওই মহিলা নিজে পরিবেশন করছে, যেটা আমাকে পরবর্তী তার ঘটনা শুনেছে, ও নিজে পরিবেশন করত। সেই পরিবেশ থেকে একজন মহিলা কোরআনের জ্ঞানে আলোকিত হয়ে আলহামদুলিল্লাহ এখন সে ভালো একজন দায়ী, দায়ী আইলাল্লাহ, আল্লাহর পথে দাওয়াত দেয়। বহু শত শত হাজার হাজার মহিলা তার মাধ্যমে এখন এই দায়িত্ব হচ্ছে। তো এই মহিলাটা ইংলিশ মিডিয়ামে লেখাপড়া করা মহিলা, তা আর এক তার বান্ধবী বলছে যে, বান্ধবী তুমি তো সবাইকে দেখছি কোরআন শিক্ষা দিচ্ছ, তা আমার মেয়েটাকেও শেখাও না, কোনো বিনিময় ছাড়া। তার বাড়িতে যায়, ক্লাসের মতো হয়, মসজিদে মহিলা মুসল্লাতে ক্লাস হয়, সে ক্লাস নেয়, এতে বহু মহিলা এখন আলহামদুলিল্লাহ তৈরি হয়েছে। তো তারই বান্ধবী ইংলিশ মিডিয়ামে সে শিক্ষিকা বলছে, তুমি আমার মেয়েটাকে কোরআন শিক্ষা দাও। তো বলছি ঠিক আছে, সবাইকে শিখাচ্ছি, আপনার মেয়েকে, আপনি আমার বান্ধবী, আপনার মেয়েকে শিখাবো না, এটা তো হইতে পারে না, আপনি পাঠান। পাঠিয়েছে, কোরআন শিক্ষা দেওয়ার আগে তাকে কোরআনের একটা পরিচিতি শুনাইছে, জানো মেয়ে এই কোরআন কি জিনিস যেটা তুমি শিখতে এসেছ, সৃষ্টিকর্তা যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, সেই সৃষ্টিকর্তা আল্লাহ, মানব তার এই সৃষ্টি, মানব জাতি কিভাবে পরিচালিত হবে, কিভাবে তারা চলাফেরা করবে দুনিয়াতে, কি মানবে কি মানবে না, এই নিয়ম কানুনের গ্রন্থ সেই সৃষ্টিকর্তার পক্ষ থেকে আমাদের সামনে এটা। তখন তার এই কোরআনের ব্যাপারে অনুভূতিটাই চেঞ্জ হয়ে গেছে, এমন তার কোরআনের প্রতি ভক্তি এবং সম্মান এসেছে, তখন থেকে একটা মানসিক প্রস্তুতি হয়ে গেছে, এর ভিতরের প্রতিটি বাক্য তাকে বাস্তবায়ন করতে হবে, এরকম একটা চিন্তা ভাবনা চলে এসেছে। তো এক পর্যায়ে ইংলিশ মিডিয়ামে লেখাপড়া করলে তো পর্দার কোনো বালাই নেই, পর্দা তো বুঝবেই না, তোকে এক পর্যায়ে দেখলো যে পর্দার ব্যাপারে সমস্যা আছে, তখন পর্দার কিছু আয়াত বের করে তর্জমা এবং তাফসির তাকে শুনাইল। দেখো মমিন মহিলাদেরকে সৃষ্টিকর্তা আল্লাহ কি শিক্ষা দিয়েছেন, কি নিয়মে চলতে হবে, এটা শোনার পর দেরি করে নেই, বাজার থেকে পর্দার পোশাক কিনে তারপরে এই পোশাক পরে বাড়ি গেছে, রাস্তা পার হয়ে বাড়ি গেছে। তারপরে এই মেয়ের দৃশ্য দেখে তার মা তো একেবারে হতবাক, আতঙ্কিত, কি হলো হঠাৎ করে তার মেয়ের এই পরিবর্তন, কে কাম করলো, কে মনে করেছে কেউ জোর করে পড়াই দিছে হয়তো, যে এমবি টেমবি এক সময় তো খুব ছিল, তো ওরা কেউ পড়িয়ে দিল নাকি, বুঝছি তোর অবস্থায় কে এরকম করলো, কেন এরকম হলি তুই, কে তোকে এই পোশাক পরিয়ে দিল। বলছে মা, ওই যে আন্টি যার কাছে আপনি আমাকে কোরআন শিখতে দিয়েছেন, ওই আন্টি কোরআন থেকে আমাকে কিছু আয়াত দেখাইলেন, পড়াইলেন, এই আয়াতগুলোর তর্জমা এবং তাফসির বিশ্লেষণ পড়ার পর আমি নিজেই এই পোশাক কিনে নিয়েছি মা, তাই চল এখনই নিয়ে ছুটলো, মেয়েকে নিয়ে ছুটলো ওই মহিলার বাসায়।
যে বলতেছে এই তুমি আমার মেয়েকে কি করেছো, এরকম বানিয়েছো কেন, এই পোশাক তুমি ওকে পরাইলে কেন? সে না আপা ভুল বুঝবেন না, আমি ওকে পড়াই না, আপনি আমাকে বলে গেছেন না, আপনি আমাকে আমার কাছে দিয়ে গেছেন না আমার মেয়েকে কোরআন শিক্ষা দাও, তো আমি কোরআন শিক্ষা দিয়েছি, এখন কোরআন শিখে ও বুঝে নিজের ইচ্ছায় যদি এই পোশাক পরে তো আমার দোষ কি? তখন মহিলা কি বলছে, তোমাকে আমি কোরআনের রিডিং পড়তে পড়াইতে বলে গেছি, তুমি কোরআনের অর্থ শুকিয়েছো কেন, কোরআনের অর্থ বুঝেছো কেন, আমি তোমাকে এটা বলেছি নাকি? দেখছেন আসলে বর্তমান যুগের মুসলমান হলো এই আজব প্রকৃতির, কোরআনের শব্দের ভক্ত অর্থের দুশ্মন, শব্দের ভক্ত অর্থের দুশ্মন, এরকম আজব প্রকৃতি কোরআন। তাহলে দেখেন এই জাহেলগুলো ওই আবু লাহাব আবু জাহাল আর অতবা শেবা ওলিদ বিন মুগিরার চেয়েও মারাত্মক জাহেল না, এরা কোরআন অবিদ্যমান থাকার কারণে জাহেল, আর এরা কোরআন কোরআনের সাথে কত হটকারী, কোরআনের শব্দ শিখবে কিন্তু অর্থ কখনোই যেন না শিখে, কখনোই যেন অর্থগুলো প্রচার না হয়, এরকম জাহেল এরা ওই আবু লাহাব আবু জাহাল সমাজের চেয়েও মারাত্মক জাহেল, এরা তাদের চেয়েও বড় অপরাধী জাহেল, তারা তো মিসকিন নাই পাই নাই তাই তারা আমল করতে পারে নাই, তারা জাহেল ছিল, আর আমরা ওই কোরআনটা পেয়ে জাহেল, এই কোরআনের অর্থ কিভাবে পাহারা দিচ্ছি, এই কোরআনের অর্থ যেন সমাজে প্রচার না হয় এর জন্য কি কঠিন ব্যবস্থা, রিডিং পড়া হবে অর্থ পড়া হবে না, অর্থ পড়াটা কত বড় অপরাধ। এই অবস্থায় তো আমাদের দেশের রাষ্ট্রপতি বলেন, মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী বলেন, তারপরে পার্লামেন্ট সদস্য বলেন, আর এই যে কোনো পর্যায়ের লোকদের একই অবস্থা, ওই মেয়েটা হক কথা বলে ফেলেছে, শব্দ মানি কোরআনের অর্থ মানি না, শব্দের ভক্ত অর্থের দুশ্মন আজকাল মুসলমানরা। সে যুগে তাহলে এই কোরআন আসার পর কিন্তু জাহিলিয়াত ছিল না, এই যে কিছুক্ষণ আগে বললাম মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অষ্টম হিজরি আসলেন মক্কা বিজয়ের জন্য, তখন দেখা গেল আর মক্কাতে কোনো কাফেরই থাকলো না, সব মুসলমান। কিসের শিক্ষায়? কোরআনের শিক্ষায়। তাহলে এই কোরআন দ্বারা জাহিলিয়াত দূর হয়েছিল। দুই ধরনের জাহিলিয়াত ছিল সেই যুগে, একটা হলো আল্লাহ কেন্দ্রিক জাহিলিয়াত, আর একটা ছিল সমাজ কেন্দ্রিক জাহিলিয়াত। আল্লাহ কেন্দ্রিক জাহিলিয়াত কি? তারা আল্লাহকে বাদ দিয়ে বিভিন্ন দেব দেবী মূর্তি মূর্তি প্রতিমা ছবি প্রতিকৃতি এগুলোর তারা পূজা করত, কাবা ঘরে 360 মূর্তি তারা রেখেছিল, লাত মানাত অজ্জা হুবাল ইত্যাদি নামে তারা বিভিন্ন মূর্তির পূজা করত। এই হলো আল্লাহ কেন্দ্রিক জাহিলিয়াত, তাওহীদ ক্ষুণ্ণ করে ফেলেছিল, শিরক তারা বিস্তার ঘটিয়েছিল সেই সমাজে, কুফরির নানান নমুনা, শিরকের নানান নমুনা। এই হলো এক ধরনের, আর এক ধরনের জাহিলিয়াত ছিল সমাজ কেন্দ্রিক, তারা সমাজ ছিল বিচ্ছিন্ন সমাজ, বিভক্ত সমাজ, দলে দলে বিভক্ত ছিল, কবিলায় কবিলায় বিভক্ত ছিল। তাহলে সমাজকেন্দ্রিক জাহিলিয়াতটা কি ছিল? আমরা সবাই জানি যে তারা কবিলায় কবিলায় বিভক্ত ছিল, তারা ঐক্য কি জিনিস জানতই না, চিনতই না, ঐক্য সেই সমাজে তারা কল্পনাও করতে পারত না। আর সমাজের ভিতরে যখন এই যে অনৈক্য থাকে, দলাদলি থাকে, দলাদলি এবং অনৈক্য থাকে, তখন সেই সমাজে যুদ্ধ বিগ্রহ হত্যা লুণ্ঠন ছিনতাই রাহাজানি এগুলো নিত্যদিনের তখন আচরণ হয়ে যায়। সে যুগে তাইতে ছিল, এই সামাজিক বন্ধন ছিল না, তারা ঐক্যবদ্ধ ছিল না, দলে দলে কবিলায় কবিলায় বিভক্ত ছিল, যার জন্য তাদের মিল ছিল না, আর
যখনই বিভক্তি থাকে, দলাদলি থাকে, তখন সেই সমাজে মারামারি, কাটাকাটি, যুদ্ধ, বিগ্রহ, চুরি, ছিনতাই, লুণ্ঠন, হত্যা, এগুলো অবশ্যই থাকবে তখন। এটাই ছিল আল্লাহ তাবারকাতালা কোরআনের মাধ্যমে উভয় শ্রেণীর জাহিলিয়াতকে দূর করে ফেলেছিলেন। আল্লাহ তাবারকাতালা সে কথাই তো বলছেন সূরা আল ইমরানের 2 এবং 102 এবং 3 নম্বর আয়াতে, আতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রুজ্জুকে মজবুত করে একতাবদ্ধভাবে আঁকড়িয়ে ধরো, আঁকড়িয়ে ধরো। ওয়ালা তাফাররাকু, খবরদার তোমরা দলে দলে বিভক্ত হয়ে যাও। তো তারা ঐক্যবদ্ধ হয়েছিল কি আল্লাহর রশিকে আঁকড়ে ধরার মাধ্যমে, আল্লাহর রশিক আল কোরআন, আল কোরআনকে আঁকড়ে ধরার মাধ্যমে তারা ঐক্যবদ্ধ হয়েছিল আর তারা মুসলিম হয়েছিল, সবাই মুসলমান হয়ে গেছিল, মোটামুটি একটা পরিবেশ, ইসলামী পরিবেশ তৈরি হয়ে গেল, ঐক্যবদ্ধ পরিবেশ তৈরি হয়ে গেল। কিন্তু আজকে এই কোরআন আমাদের মাঝে আছে, সে যুগে জাহিলি যুগে এই কোরআন নাজিল হয়ে কাফেরদেরকে মুসলমান বানিয়েছিলেন আল্লাহর রাসূল, বিভক্ত জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন। বর্তমান যুগে ওই কোরআনটাই আছে না আমাদের সমাজে? কিন্তু ওই কোরআন দিয়ে মুসলমানের কি কাজে লাগছে দেখেন এবার। হুবহু যেই দুটা দোষ জাহিলি যুগে ছিল, কোরআন কেন্দ্রিক যেই দুটি দোষ জাহিলি যুগে ছিল, সেই দোষ দুটা মুসলমানরা আবার ফিরিয়ে এনেছে, কোরআন তাদের মাঝে বিদ্যমান। কিন্তু কি হচ্ছে, এই কোরআন দ্বারা মুসলমানের কি কাজে লাগছে? একদল কাফের হচ্ছে কোরআন দ্বারা, আর এক দল যারা কাফের হচ্ছে না তারা বিভক্ত হচ্ছে। এই দুটো অবস্থায় লক্ষ্য করা যায় মুসলমানদের ভিতরে এখন এই দুটো অবস্থা। যারা কোরআন দ্বারা হেদায়েত পাচ্ছে এবং ঐক্যের পথে রয়েছে, এদের সংখ্যা অত্যন্ত নগণ্য হয়ে গেছে এখন, বরং বাংলাদেশে খুঁজে পাওয়াই মুশকিল, বাংলাদেশে খুঁজে পাওয়া মুশকিল। কোরআন দ্বারা একদল কি হচ্ছে? কাফের হচ্ছে। কাফের হওয়ার উদাহরণ দিলে বুঝতে পারবেন, আমাদের সমাজে দেখা যাবে অনেক গুমরাহ দল তো তৈরি হয়েছে, তার ভিতরে একটা দল তো হলো কাদিয়ানি, তাই না? এই কাদিয়ানি দলেরা কোরআন রিসার্চ করতেছে, কোরআন রিসার্চ এবং হাদিস রিসার্চ করে, কোরআন এবং হাদিস ব্যবহার করে তারা বাংলাদেশের মুসলমানদেরকে দলে দলে তারা কাফের বানাচ্ছে, দলে দলে। যেমন কোরআন থেকে তারা সাব্যস্ত করেছে অনেকগুলো আয়াত থেকে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আরও বহু নবী আসবে, নাউজুবিল্লাহ। যারা কোরআন রিসার্চ করে বের করে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখেরি নবী না, তারপরে আরও বহু নবী আসবে, তো এই কোরআন রিসার্চ করে যেই যেই জিনিসটা তারা বের করলো, এটা কি হেদায়েত না কুফরি বলেন? হেদায়েত কোশ্চিন কালো না, যেখানে আল্লাহ তাবারকাতালা বলছেন ওমা মুহাম্মাদুন আবা আহাদ মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন, মুহাম্মদ তোমাদের কোনো পুরুষ ব্যক্তির পিতা নন, বরং তিনি হচ্ছেন আল্লাহর রাসূল এবং খাতামান নাবিয়িন, নবীগণের সমাপ্তকারী বা শেষ নবী। এখানে ডাইরেক্ট আল্লাহ তাবারকাতালা এটা বলছেন। আর আমাদের সমাজে কি বলা হচ্ছে, এই যে কাদিয়ানিরা বলছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আরও বহু নবী আসবে, তো এরকম কি, সে কি তাদের প্যাঁচ? একজন ডক্টরকে আমি শুনাইলাম ওদের প্যাঁচ কয়েকদিন আগে, বলছে আমাকে আরও কিছু শোনান, মিডিয়ায় বক্তব্য রাখে। আমি ওনাকে একজন আলেমের কথা বললাম যে ডব কি বলে কামিল মাদ্রাসার প্রিন্সিপাল 20 বার বুখারী এবং মুসলিম পড়াইছে,
অথচ উনি কাঁদিয়ে নিয়ে হয়ে গেছে, তো উনি হতভম্ব। ডক্টর বলছি কীভাবে হইতে পারে এটা? তখন আমি ওনাকে একটা ব্যাখ্যা দিলাম, বলছে যে আমার এই ধরনের কিছু বিষয়ে আরও আপনি আমার নোট করাই দিবেন, এটা দরকার আছে, সাংঘাতিক ব্যাপার। এমন ব্যাখ্যা দেয় যে এই ব্যাখ্যার এই ব্যাখ্যায় একজন কামিল পাশ টাইটেল মাদ্রাসার প্রিন্সিপাল পর্যন্ত কাঁদিনি হয়ে গেছে। নাউজুবিল্লাহ, কোরআনের এমন শক্তিশালী ব্যাখ্যা এবং জ্যান্ত ব্যাখ্যা দেয়। যেমন একটা উদাহরণস্বরূপ না বললে হয় না, সূরা আরাফের 36 নম্বর আয়াত, ইয়া বানি আদম ইম্মা ইয়াতিয়ান্নাকুম রুসুলুম মিনকুম ইয়াকুসুনা আলাইকুম আয়াতি ফামানিত্তাকা ওয়া আসলাহা ফালা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন। হে আদম সন্তান, তোমাদের কাছে আমার রাসূলগণ যাবেন, তারা তোমাদেরকে আমার আয়াত পাঠ করে শোনাবেন। ফামানিত্তাকা, যে তাকওয়া অর্জন করবে, ওয়া আসলাহা এবং পরিশুদ্ধি অর্জন করবে, ফালা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন, তার কোনো চিন্তা নেই, তার কোনো ভয় নেই। বলছে যে এই আয়াতটা হলো দলিল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কিয়ামত পর্যন্ত আরও বহু নবী আসবে তার পক্ষে। কীভাবে? আল্লাহ এই আয়াতের ভিতরে আদম সন্তানের সাথে ওয়াদা করছেন যে আদম সন্তান, তোমাদের কাছে আমার রাসূলরা যাবে, তারা তোমাদেরকে আমার আয়াত পাঠ করে শোনাবে। তো আদম সন্তানের সাথে আল্লাহর ওয়াদা, তো আদম সন্তান থাকলে রাসূলও থাকতে হবে, তার কারণ আল্লাহ আদম সন্তানের সাথে ওয়াদা করেছেন। এখন কোন দিকে যাবেন, আল্লাহ ওয়াদা ভঙ্গকারী না আল্লাহ ওয়াদা রক্ষাকারী, কোনটা বলবেন? আল্লাহ ওয়াদা রক্ষাকারী বললেই কাদিনি হয়ে গেলেন, তার কারণ আল্লাহ ওয়াদা করেছে আদম সন্তানের সাথে নবী আসবে। কোন দিকে যাবেন? যদি বলেন আল্লাহ ওয়াদা ভঙ্গকারী, তাহলে কাফের হয়ে যেতেছেন, নিজের কাছেই কাফের কাফের মনে হবে। আর যদি বলেন যে আল্লাহ ওয়াদা ভঙ্গকারী, তাহলে কাঁদে ওয়াদা রক্ষাকারী, তাহলে আপনি কাঁদে নিয়ে যেতেছেন। আর বলে এইটাই তো আমরা বলছি যে আল্লাহ ওয়াদা রক্ষাকারী, অতএব আদম সন্তান থাকলে রাসূলও থাকতে হবে। এখন আর একটা পয়েন্ট বলবে যে আমরা কি আদম সন্তান না ভূতের সন্তান, কোনটা বলবেন? কাদিয়ানি হওয়া থেকে বাঁচতে হইলে আপনাকে কি বলতে হবে? ভূতের সন্তান। আর সত্য কথা যদি বলেন, এদিক দিয়ে ভূতের সন্তান বললে মিথ্যাবাদী হচ্ছেন, আর এদিকে যদি বলেন যে আদম সন্তান, তাহলে তা আপনার কাদিয়ানি হয়ে যাচ্ছে। কোন দিকে যাবেন? এই যে প্যাঁচ, সাধারণ পাবলিক টাইটেল পাস, তারপরে কামিল মাদ্রাসার প্রিন্সিপাল, সে এদের এই ব্যাখ্যায় এই ব্যাখ্যার প্যাঁচে পড়ে কাঁদিয়ানি হয়ে গেছে, তাই তো? কোন দিকে যাবেন? হ্যাঁ ঠিকই তো, আমরা আদম সন্তান, ঠিকই তো, আল্লাহ ওয়াদা রক্ষাকারী, তা আল্লাহ যদি ওয়াদা রক্ষা করেন তাহলে তো আসবে। এবার তারা বলতেছে এই জন্য মির্জা গোলাম আহমদ কাদিয়ানি নবী। ঠিক আছে, নাউজুবিল্লাহ, আসেন বাংলাদেশে কত কাদিয়ানি, কয়েক লাখ মতো কাদিয়ানি, নাউজুবিল্লাহ, এইসব পেছে পড়ে, তাও এক একজন এত পাকাপোক্তা কাদিয়ানি হচ্ছে। এই যে কিছুক্ষণ আগে হাদিসেরও অপব্যাখ্যা করে, হাদিসেরও তারা এমন জ্যান্ত ব্যাখ্যা দেয় যে আপনি গুমরা না হয়ে পারবেন না। তো কোরআন হাদিস দ্বারা যেখানে হেদায়ত পাওয়ার কথা, কোরআন হাদিস দিয়ে যদি কেউ গুমরা হয়, সে কখনো বুঝবে যে আমি গুমরা হচ্ছি? আর সে কখনো আপনার ওয়াজ শুনবে, ওয়াজ শুনে হেদায়ত হবে? যে আমরা তো কোরআন হাদিসে আছি, তুমি কি আবার নতুন করে বলো, তোমার সে জ্যান্ত ব্যাখ্যা আমাদের হুজুরেরা জানে। এই যে কিছুক্ষণ আগে হাদিসটা আমি পাঠ করলাম, মা না আলাইহি ওয়া আসহাবি, নাজাত প্রাপ্ত দল হলো আজকের দিন আমি এবং আমার সাহাবায়ে কেরাম, যেই আদর্শের উপরে আছি এর উপরে যারা থাকবে। এটারও তারা, এই হাদিসটাও তারা দলিল হিসেবে, এটা তো সহিহ বুখারীর হাদিস, সহি হাদিস সুনান গ্রন্থের মধ্যে আসছে। তো এই হাদিসও তারা, এই সহি হাদিসও তারা নেয়। কিভাবে? তারা বলছে যে আল্লাহর রসুল বলছেন আমি এবং সাহাবায়ে কেরাম যার উপরে আসি এর উপরে যারা থাকবে। তো আল্লাহর রসুল
নবুয়তের উপরে ছিল, তিনি নবী ছিলেন, আর সাহাবায়ে কেরাম নবীর প্রতি ইমানদার ছিল। এরকম নবী এবং ইমানদার যারা, সেই নবীর উপরে ইমানদার থাকবে, এরাই হলো নাজাত প্রাপ্ত দল, নাউজুবিল্লাহ। তার মানে কাদিয়ানি শুধু এই হাদিস, এই সহি হাদিস অনুযায়ী শুধু কাদিয়ানিরাই হলো নাজাত প্রাপ্ত দল। চিন্তা করে দেখেছেন কেন? যে এরা হুবহু এই আদর্শের উপরে আছে। এরা নবী মানে, এরা নবী, আর নবী মানে নবীর প্রতি ইমানও আনে। সবসময় এটা চলমান আছে, বন্ধ হয়ে যায় না। আমাদেরটা তো বন্ধ হয়ে গেছে, সেই 1400 বছর আগের আশা নবীর প্রতি ইমান আমরা আনছি। ওরা বলতেছে আমি এবং আমার সাহাবায়েকরাম আজকের দিন, তার মানে এটা সবসময় থাকবে, একজন নবী থাকবে তার প্রতি ইমানদার থাকবে, নাউজুবিল্লাহ। দেখছেন সহি হাদিসের কেমন বিভ্রান্তিমূলক ব্যাখ্যা, এই ব্যাখ্যা থেকে আপনি কোন দিকে যাবেন? হ্যাঁ ঠিকই তো, আল্লাহ রসুল নবী ছিলেন না, সাহাবায়ে কেরাম সেই নবীকে মানত না, তো এরকম যুগে যুগে একজন নবী থাকবে এবং সেই নবীর প্রতি ইমানদার হয়ে থাকবে মুমিন জাতি, ওরাই কেবল নাজাত প্রাপ্ত দল, নাউজুবিল্লাহ। কোরআন হাদিস দ্বারা কেউ যদি গুমরা হয় তাকে হেদায়ত করার উপায় আছে? এই কাহিনী চলতেছে, এই কাহিনী আজকাল বর্তমান মুসলমান কোরআন এবং হাদিস থেকে হেদায়ত নেওয়ার সে গুমরাহি নিচ্ছে বেশি, এবং কোরআন হাদিস থেকে গুমরাহি নেওয়ার কারণে সে টেরও পাচ্ছে না যে ও গুমরাহ, এবং আপনার ওয়াজও সে শুনতে আসবে না যে তোমার ব্যাখ্যা অত সুন্দর না যত সুন্দর আমার হুজুরের ব্যাখ্যা। এই যে গাজীপুরে গেছিল তরিকত ফেডারেশনের একজন পীর, কি নজিবুল বাশার নাকি মাইজ ভান্ডারি পীর, তাকে জিজ্ঞেস করছে হুজুর, একজন দাওরা ফারেক আলেম জিজ্ঞেস করছে হুজুর একটা প্রশ্ন, একজন নামাজি ব্যক্তি আপনার মুরিদ হওয়ার পর আর নামাজ পড়ে না কেন, নামাজ ছেড়ে দেয় কেন? তো বলছে এটা তো কোরআনে আছে। কোরআনে আছে মানে? কোরআনে নামাজ ছাড়ার কথা তো কোথাও নাই। বলছে আপনি ভালো করে কোরআন পড়লে পাবেন। বলছে আপনি বলেন, বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, হে ইমানদারগণ তোমরা নামাজের ধারে কাছেও যেও না মাতাল অবস্থায়। তো হুজুর এই আয়াতের সাথে আপনার মুরিদদের কি সম্পর্ক? তো বলছে আছে সম্পর্ক, আছে। কিভাবে? যে আমার যারা মুরিদ হয় এদেরকে সকলকে আমি আল্লাহর মাতাল বানিয়ে ছেড়ে দিই, তা আল্লাহর মাতালরা কি নামাজ পড়বে? নাউজুবিল্লাহ। এবার বলেন পীর সাহেব এবং তার 50 লক্ষ মুরিদ কোরআন থেকে হেদায়েত পেল না কুফরি পেল? তাহলে কি হচ্ছে এখন বর্তমান যুগে? যেন এমন সুরা নাসর নাজিল হয়েছিল, কি এখানে আছে ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, আমি দেখবে আল্লাহর দিনের ভিতরে লোকেরা দলে দলে প্রবেশ করতেছে। আর বর্তমান যুগে কোরআন দ্বারা দলে দলে কুফরির মধ্যে প্রবেশ করতেছে না, একসাথে 20-50 লক্ষ লোক কুফরির গহ্বরে যে নিক্ষিপ্ত হলো, এই কুফরিটা নিল কি কোরআন থেকে? কোরআন থেকে যদি আর কত ব্যাখ্যা করবো বলেন? এই অবস্থাটাই, কুফরি নেওয়া হচ্ছে কোরআন থেকে। এই অবস্থা দেখে আপনারা হয়তো এলাকায় দেখছেন না, আমাদের ওই যে উত্তরবঙ্গের দিকে খ্রিস্টানরা এখন কোরআন দিয়ে দাওয়াত দিচ্ছে মানুষকে, বলছে এই কোরআন দিয়ে গুমরা করাটা সহজ হচ্ছে। দেখছে কাদিয়ানিরা বহু লোক গুমরা করতে পারতেছে, ওরা তো জানে কে হক মুসলমান কে না হক মুসলমান। আমেরিকার কাছে সবচেয়ে ভয়ঙ্কর মুসলমান হলো সালাফিরা। সালাফিরা সবচেয়ে ভয়ঙ্কর, সৌদি আরবের সালাফিরা অনেকটা তাদের সাথে মিল দিয়ে চলে, তারপরও তাদেরকে নিয়ে ওদের আতঙ্ক, তাদেরকে নিয়েই ওদের আতঙ্ক। অথচ অনেকটাই মিল দিয়ে তারা, যেখানে যেখানে মিল দেওয়া সম্ভব তাদের সাথে মানে মিল রেখে চলা সম্ভব সেখানে চলতেছে, তারপরও বারবার তাদের কথাবার্তায় আসতেছে, এরা হলো ভয়ঙ্কর। তার কারণ ইসলামটাকে তারা ওইভাবেই মানার চেষ্টা করছে যেভাবে প্রথম ভাগের উম্মত মানত,
এই জন্য দেখবেন আজও পুরস্কৃত করা হবে কোনো যদি লোক আপনি কেউ বলতে পারেন সৌদি আরবে দুটা দলের নাম আমি জানি, সৌদি আরবে দুটা দলের নাম বলতে পারলে পুরস্কৃত করা হবে, একটি একটি মাত্র দল, দ্বিতীয় কোনো দল নাই। কোরআন এবং হাদিসের যদি সালাফে সালেহিনের ব্যাখ্যা নেওয়া হয় তাহলে এই কোরআন হাদিস থেকে কখনো দুরকম কুফরি বের হবে না, দলাদলিও বের হবে না। এই যে দেখলাম আমার একটা চিত্র, কোরআন এবং হাদিস থেকে গুমরাহী নেওয়ার প্রতিযোগিতা চলতেছে, আরো মারাত্মক পর্যায়ের গুমরাহী। আপনাদেরকে শুধুই আমি একটু টাচ দিয়ে রাখি, এই যে কাদিয়ানিরা কোরআন থেকে গুমরাহী বের করলো কিভাবে, এখন বাংলাদেশে ভণ্ডনবী, কিছু ভণ্ডনবী বের হয়েছে কাদিয়ানিদের এইসব ব্যাখ্যা থেকে। কাদিয়ানিদের এই ব্যাখ্যাগুলোকে আর একটু মোটিভেশন করে তারা আর এক নমুনার গুমরাহী বের করেছে। একজন নবী দাঁড়িয়ে গেছে, ভণ্ডনবী জামালপুরে, কাদিয়ানিদের এই কোরআনের আয়াতগুলো নিয়ে ও এই কোরআনের আয়াতের বলে ভণ্ডনবী একজন বলছে, তোমরা যে বলতেছো যে আল্লাহ আদম সন্তানের সাথে ওয়াদা করেছেন যে রসুল থাকবে তাদের কাছে, আদম সন্তান থাকলে রসুলও থাকবে, তোমরা যে রসুলের কথা, ওটা তো মরে গেছে, ওটা তো নাই, এখন আমি জ্যান্ত জীবিত নবী, নাউজুবিল্লাহ। দেখছেন গুমরাহির সংস্করণ, লেটেস্ট সংস্করণ দেখছেন, এই একই গুমরাহির সূত্র ধরে সে আরেক চমক সৃষ্টি করে দিল, তোমরা যে কথা বলতেছো আয়াত থেকে যে নির্দেশনা নিয়েছো যে আদম সন্তান থাকলে নবী থাকতে হবে, তো কই তোমাদের নবী, তো মরা নবী, জিন্দা নবী থাকতে হবে, সংযোজন, নবী তো থাকবে কিন্তু মরা নবী না, জিন্দা নবী থাকতে হবে, আমি জিন্দা নবী, নাউজুবিল্লাহ। জামালপুরে এই কথাগুলোর জবাব তো দেওয়া হবে ইনশাআল্লাহ। তাহলে দেখছেন ও এখন এক গুমরাহ আর এক গুমরাহকে ডাউন দিতেছে কি কায়দায়, এখন বলছে মরানবী তো না, মরানবী দিয়ে কি কাজ হবে, তোমরা তো মরানবীর দিকে মানুষকে আহ্বান করছো, জিন্দা নবীর দরকার, নাউজুবিল্লাহ। সেই ভণ্ড নবী আমার কাছে তার খলিফা পাঠাইছিল, আমাকে হেদায়ত করার জন্য খলিফা পাঠাইছে, নাউজুবিল্লাহ, নাহলে জানতাম না, তো জানতাম না এই ভণ্ড নবী। মোটামুটি আমি কাদিয়ানিদের সাথে তো অনেক বাহাস বিতর্ক করেছি, তাদেরকে পরাজিত করেছি, ওই যে টাইটেল পাস আলেম এবং কামিল মাদ্রাসার প্রিন্সিপাল কাদিয়ানি হয়ে যায়, তার সাথে আমার তিনবার বাহাস হয়েছে, আলহামদুলিল্লাহ তিনবারই তাকে পরাজিত করেছি। এর জন্য তো আমাকে ঘাটাঘাটি করতে হয়েছে ওদের দলিলগুলো, কোরআন থেকে কি দলিল দেয়, হাদিস থেকে কি দলিল দেয়, এগুলো সব আমি মানে বের করে এগুলোর জব ঠিক করে রেখেছি। কিন্তু এই ভণ্ড নবী, এই যে জামালপুরি নবী, এ যে আরো কিছু দলিল যোগ করেছে এটা আমি জানতাম না। এ যখন আমার সাথে বাহাস করতে পাঠাইলো তার খলিফাকে, তখন এরকম একটা দলিল শুনে এরকম আজব একটা দলিল বের করেছে, এটার জবাব আমার কাছে রেডি ছিল না, আমি একেবারে প্রথম পর্যায়ে তো একেবারে হতাশার মধ্যে পড়ে গেছি, কিং কর্তব্য বিমূর, কি জবাব দেব এটার, এটা তো জবাব রেডি না। সে কোরআন থেকে বের করেছে বলছে ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় আল্লাহ সব কিছু করার উপরে অতি ক্ষমতাবান, আল্লাহ সব কিছু করতে পারেন এবং সব কিছু করতে উনি অতি ক্ষমতাবান, কোনো কিছুর ব্যাপারে উনি অপারক না, সব কিছুর উপরে সমর্থবান এবং ক্ষমতাবান। কোরআনের এই আয়াতগুলো বের করেছে, কত জায়গায় আছে, কোন কত সুরায় আছে, কতবার আছে, এগুলো বের করেছে, বের করেছে এত জায়গায় আল্লাহ কোরআনের মধ্যে বলছে আল্লাহ সব কিছুর ব্যাপারে অতি ক্ষমতাবান। আচ্ছা আকরাম ভাই বলেন তো, তাহলে বর্তমান যুগে কি আল্লাহর নবী পাঠানোর ক্ষমতা নাই? হ্যাঁ, ব্যাপারটা বুঝেছেন তো, কোরআনের আয়াত দিয়ে কি প্যাঁচ,
আল্লাহ নিজে দাবি করতেছেন সব কিছু করতে পারেন, সব কিছুর ব্যাপারে অতি ক্ষমতাবান, শুধু ক্ষমতাবান না অতি ক্ষমতাবান। তাহলে এই ক্ষমতার বলে বর্তমান যুগে আল্লাহ কি নবী পাঠাইতে ক্ষমতা রাখেন না? কি জবাব দেবেন যদি আল্লাহর ক্ষমতা অস্বীকার করেন, যে এ আল্লাহর এই ক্ষমতা নাই, তাহলে কাফের হয়ে যেতেছেন নাউজুবিল্লাহ আল্লাহর ক্ষমতা অস্বীকার করে। আর যদি বলেন যে আল্লাহর ক্ষমতা আছে, তাহলে জামালপুরি নবী চলে আসতেছে আপনার, সত্য বলল। এই এই পেজ দিয়েই তো, এই পেজ দিয়ে এত শক্ত গুমরাহ বানানো যায় যে মারপিট খেয়েও সরে না। ও বললো এত সত্য পেলাম, কখনো এই সত্য কথা শুনি নাই। আজকে গুমরাহি এবং আজকে অসত্য এমন চাকচিক্যপূর্ণ অবস্থায় মানুষের সামনে উপস্থিত হচ্ছে, উপস্থিত করা হচ্ছে, যে মানুষ একেবারে সম্পূর্ণ কি বলে সন্তুষ্ট চিত্তে গ্রহণ করছে এবং সে নিজেকে লাভবান মনে করছে, নিজেকে হেদায়েত প্রাপ্ত মনে করছে, নাউজুবিল্লাহ। এই হল বাস্তব অবস্থা। তা আমি চিন্তা করলাম যে এটার কি জবাব দেওয়া যায়, এটার তো জবাব আমার কাছে নেই। ওইটার জবাব তো হল কোরআনের আল্লাহ নিজেই বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের কোনো পুরুষ ব্যক্তির পিতা নন, বরং তিনি হচ্ছেন আল্লাহর রাসূল এবং শেষ নবী। তাহলে তো আর কোনো উপায় নাই। আর এখানে তারপর আরেকটা বিষয় হলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তিনি নিজেই বিভিন্ন হাদিসের ভিতরে বলেছেন, লা নাবিয়া বাদি, আমার পরে কোনো নবী নাই। বাস যেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন নাজিল হয়েছে, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনো কি বলছেন, তারপরে কোনো নবী নাই। তাহলে কীভাবে তোমরা নবী বের করতেছ? আর এই যে কোরআনের আয়াত সে বলল আল্লাহর কি ক্ষমতা নাই নবী পাঠানোর, তা আমি তাকে জবাব দিলাম যে আল্লাহর ক্ষমতা দুই প্রকার, একটা হলো ত্রুটিপূর্ণ ক্ষমতা, এই ত্রুটিপূর্ণ ক্ষমতা আল্লাহর জন্য সাব্যস্ত করলে কাফের হয়ে যাবে, আর পরিপূর্ণ ক্ষমতা যেটা, এই পরিপূর্ণ ক্ষমতা সাব্যস্ত করলে ইমানদার হবে। তুমি যেটা বলতেছো বর্তমান যুগে আল্লাহ নবী পাঠাইতে পারেন, এটা হলো আল্লাহর ত্রুটিপূর্ণ ক্ষমতা। মানে 1400 বছর আগে যাকে শেষ নবী করে আল্লাহ তবরক তাআলা পাঠিয়েছেন, সেই শেষ নবীর মাধ্যমে দুনিয়ার বাকি জীবন পরিচালনা করা সম্ভব নয় আল্লাহর পক্ষে আরেকজন নবী না পাঠালে। এই হলো ত্রুটিপূর্ণ ক্ষমতার কথা। তাহলে এটা তো কুফরি। আর পরিপূর্ণ ক্ষমতার ব্যাখ্যা হলো এই যে আল্লাহর এত পরিপূর্ণ ক্ষমতা যে কোনো নবী না পাঠিয়ে সেই 1400 বছর আগের নবীর মাধ্যমে দুনিয়ার বাকি যে জীবন রয়েছে এটা পরিচালনা করবেন, কোনো নবীর দরকার পড়বে না। এটা হলো আল্লাহর পরিপূর্ণ ক্ষমতা, কোনো নবীর দরকার, ওই বিগত 1400 বছর আগের আসা নবী দিয়েই আল্লাহ তবরক তাআলা এই দুনিয়াটাকে পরিচালনা করতে সক্ষম, আর কোনো নবীর দরকার পড়বে না। এটা হলো পরিপূর্ণ ক্ষমতা। কোনটা তুমি মানো? তো সুপ তো বলছে হ্যাঁ আল্লাহর পরিপূর্ণ ক্ষমতা। তারপরে সে বলতেছে আচ্ছা ভাই, যদি ধরেন, ও তো ইমানদার হয়ে আসছে তাই না, যদি ধরেন বাংলাদেশে কোনো নবী এসে গেছে তো কী করতে পারি আমরা, করণীয় কী? আমি বললাম সাহাবায়ে কেরাম সালাফে সালেহীন যা করেছেন তাই করতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে বা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবদ্দশাতেও কেউ কেউ নবুয়তের দাবিদার হয়েছিল, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর তারা আরও মজবুতভাবে দাবি করেছিল, তখন সাহাবায়ে কেরাম কী করেছিলেন এই সমস্ত নবীদের ব্যাপারে? সকলকে হত্যা করেছেন। তাহলে উম্মতের করণীয় হলো কেউ যদি নবী দাবিদার হয় তো তাকে সাহাবায়ে কেরাম যেভাবে হত্যা করেছেন এভাবে হত্যা করতে হবে। এই হলো নবীর হক, নাউজুবিল্লাহ। তারপরে ওই লোক হেদায়েত হয় নাই, বলছে আমার, আমি জামালপুরে নবী বের হয়েছে, আমি তার প্রতি বিশ্বাসী, উনি সমস্ত ধর্মের জ্ঞান রাখেন, কোরআন হাদিস
হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি সব ধর্মের জ্ঞান রাখেন এবং সেই জ্ঞান থেকে উনি সত্য আহরণ করেন। এবং তিনি যদি আপনার সামনে আপনাকে যদি তার সামনে নিয়ে যাওয়া হয় আপনি তার সামনে 5 মিনিট বিতর্কে টিকতে পারবেন না, তো আপনি নিয়ে আসেন কিন্তু আর কখনো সে আসে নাই। তো এইরকম চলতেছে গুমরাহির প্রতিযোগিতা আমাদের চলতেছে কোরআন দ্বারা গুমরাহি না। আমি কি বলেছিলাম যে যারা কোরআন দ্বারা কাফের হচ্ছে না তারা আর এক রোগে আক্রান্ত বিভক্ত হচ্ছে, দলে দলে বিভক্ত। আপনি শুনবেন যে ভাই আপনি কোন দল, বলছে আমি অমুক দল, আপনি কোন দল, আমি অমুক দল, আপনি কোন দল, আমি অমুক দল, আপনি কোন দল, আমি অমুক দল, আপনি কোন পীর সাহেবের মরিদ, আমি অমুক পীর সাহেব, আপনি কোন পীর সাহেব, আমি অমুক পীর সাহেব, খালি লোক খুঁজে পাওয়া যায়। হ্যাঁ, সব বিভক্তির সদস্য মুসলমান এখন, যারা কাফের হয়েছে কাফের হচ্ছে দলে দলে। এই হলো এক রোগ কোরআনের কোরআন দ্বারা তারা কীভাবে দলে দলে কাফের হচ্ছে, আর যারা কাফের হওয়া থেকে বেঁচে যাচ্ছে তারা বিভক্তির সদস্য হচ্ছে। এই হলো পরিচয় মুসলমানদের বর্তমান যুগে, এই হলো মুসলমানদের পরিচয়। মুসলমান কি বলছে, আমি অমুক দল, আর আমি অমুক দল, আমি অমুক দল, আমি অমুক দল, আমি অমুক দল, খালি লোক নাই, খালি লোক খুঁজে পাওয়া যায় খুব কম, হয়তোবা আপনাদের এখান থেকেই পাওয়া যেতে পারে। 10 লাখ লোক একত্রিত করে হয়তো এতগুলো 100 জন বের হবে কি না, বাংলাদেশে 10 লক্ষ লোক একত্রিত করে 100 জন বের হয় কি না, খালি লোক, যারা ঐক্যের সদস্য, বিভক্তির সদস্য আর ঐক্যের সদস্য, বোঝা গেছে? তাহলে দেখেন কোরআন, এই কোরআনটা আমাদের মাঝে আছে, এই কোরআন দ্বারা এই ঘটছে না আমাদের আমাদের সমাজে? এটাই তো বাস্তবতা, একদল কাফের হচ্ছে কোরআন দ্বারা আর যারা কাফের হচ্ছে না তারা বিভক্ত হচ্ছে। একটা আমার কাছে বই নিয়ে আসা হলো, মানিকগঞ্জ পীর সাহেবের বই, বইটার নাম হলো পীর ধরার অকাট্য দলিল, পীর ধরার অকাট্য দলিল, পীর ধরার অকাট্য দলিল। দেখি তা আমি দেখলাম ওই পীর ধরার পক্ষে অনেকগুলো কোরআনের আয়াত, প্রথমেই সুরা ফাতিহা, সুরা ফাতিহা থেকেই শুরু হয়ে গেছে পীরের দলিল, পীর ধরার দলিল বের হওয়া শুরু হয়েছে। সুরার শেষের আয়াতটা কি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দালিন, এটাই তো সপ্তম নম্বর আয়াত, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সিরাতে মুস্তাকিমে পরিচালিত করো, সিরাতে মুস্তাকিম দেখাও, সঠিক পথ দেখাও, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, ওই লোকদের পথ দেখাও যাদের প্রতি তুমি অনুগ্রহ করেছো। একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে না, কিছু লোকের কথা যেন আল্লাহ বলতে চাচ্ছেন, তাই না? এই যে কিছু লোকের কথা, ইঙ্গিতে বোঝা যায় যে কিছু লোকের কথা আল্লাহ বলতে চাচ্ছেন। লোকগুলো কারা, এই লোকগুলো কি আল্লাহ রসুলের যুগে ছিল না, ছিল না, বর্তমান যুগে তৈরি হয়েছে? হ্যাঁ, যে যুগে কোরআন নাজিল হয়েছিল, যে যুগে সুরা ফাতিহা নাজিল হলো, সেই যুগে কি ওই লোকগুলো ছিল? সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, সেই লোকদের পথ আমাদেরকে দেখাও আল্লাহ, যাদের প্রতি তুমি অনুগ্রহ করেছো, এরা কারা? ডাইরেক্ট এই বইয়ের মধ্যে লেখা আছে সমস্ত পীর মুর্শিদদের ওয়াজ মাহফিলে যেটা তাফসির করা হয় এই আয়াত থেকে, যে যাদের প্রতি আল্লাহ অনুগ্রহ করেছেন এরা হলো পীর মুর্শিদের দল। দেখছেন, আমরা যে একটা বাংলা বাগধারা বলি, বিসমিল্লাই গলদ, সুরা ফাতেহা হলো কোরআনের সর্বপ্রথম সুরা, এখান থেকেই বিভক্তির সবক প্রথমেই নিয়ে নিয়েছে, প্রথম আয়াত থেকেই কে নিচ্ছে বিভক্তির সবক নিচ্ছে, মুসলমান মুসল্লিরা, সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, ওই লোকদের পথ দেখাও যাদের প্রতি তুমি অনুগ্রহ করেছো। ডাইরেক্ট ব্যাখ্যা হচ্ছে এই অনুগ্রহ প্রাপ্ত বান্দারা হলো পীর মুর্শিদের দল। এখন বলেন যদি পীর মুর্শিদ 3 লক্ষ হয়,
তাহলে কোরআনের শিক্ষা থেকে পাওয়া গেল তোমরা 300,000 দলে বিভক্ত হয়ে যাও। কোরআনের সাথে বর্তমান যুগের আল্লাহর কসম করে বলছি উল্টা সম্পর্ক চলছে, বিপরীত সম্পর্ক চলছে। বুঝে আসছে না? আলহামদুলিল্লাহ। এখন দেখেন, যদি পীর যদি 300,000 হয় তাহলে 300,000 দলে বিভক্ত হওয়ার সবক কি কোরআন দিতে পারে? কিন্তু এমন একটা ব্যাখ্যা করলাম আমি, যদি বাংলাদেশে 300,000-400,000 পীর থাকে তাহলে প্রত্যেকের তো কিছু না কিছু মুরিদ আছে, তাহলে পীর মুরিদিতে বিশ্বাসী মুসলমানগুলো কত দলে বিভক্ত হলো? আর এই বিভক্তি কিসের থেকে নিল? কোরআন থেকে নিল। এই বিভক্তিটা কোথা থেকে বের হলো? কোরআন থেকে। এই যে কোরআন থেকে বিভক্তি নেওয়া, এটাই আমি বলছি যে যারা কাফের হচ্ছে না তারা বিভক্ত হচ্ছে এই কোরআন দ্বারা। এই কোরআনকে বিভক্তির কাজে ব্যবহার করা হচ্ছে, খাটানো হচ্ছে, ঐক্যের পক্ষে ঐক্যের ব্যাপারে এই কোরআন ব্যবহার হচ্ছে না, উল্টা সম্পর্ক চলছে মুসলমানের এই কোরআনের সাথে। সোজা সম্পর্ক নাই বললেই চলে, নাই। এখানে কোরআনের আয়াত আর আরো কোরআনের আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং তার কাছে ওসিলা তালাশ করো। ডাইরেক্ট আপনি তাফসীর শুনবেন, ভাসমান তাফসীর, বিভিন্ন আস্তানায় দরবার দরগা ওরস মাহফিলে যেই তাফসীর করা হয় কোরআনের আয়াতে, কি ওসিলা অর্থ পীর মুর্শিদ ধরো। তাহলে কি পীর মুর্শিদ কি একজন? পীর মুর্শিদ যদি একাধিক পীর মুর্শিদ হইতে থাকে তাহলে এমন হতে হবে পীর মুর্শিদদের যাদের প্রত্যেকের কথা একরকম হবে, অথবা একজন পীর হবে তাহলে তো ঐক্যবদ্ধ হবে মুসলমান। একাধিক পীর হইলে সবার কথা যেন এক হয়, অথবা মাত্র একজন পীর হয় যদি পীর হওয়া কোনো শরীয়তে থেকে থাকে। তাহলে দেখেন এই যে বিভক্তি, অবতগু ইলাইহির ওসিলা, তোমরা আল্লাহর কাছে ওসিলা তালাশ করো, ডাইরেক্ট অর্থ করে দিয়েছে। আমি কয়েকটি দলিল পড়ার পর, পীর ধরার অকাট্য দলিলের বইটা কয়েকটা, এরকম অনেকগুলো দলিল আছে, অনেকগুলো দলিল আছে, এই একই সিস্টেম, কাদিনীদের যেমন দলিল আছে। আমি বললাম যে ভাই, আমার কাছে পীর মারার অকাট্য দলিল আছে, আমার কাছে চুরি করার অকাট্য দলিল আছে, আমার কাছে এই সিস্টেমে জিনা করার অকাট্য দলিল আছে, ছিনতাই করার অকাট্য দলিল আছে, এই কায়দায় সব কিছুর, যত অপরাধের নাম জানেন সব কিছুরই দলিল কোরআন থেকে পাওয়া যাবে। আপনি শুনবেন পীর মারার অকাট্য দলিলটা আগে শুনেন, যেহেতু পীর ধরার অকাট্য দলিল আপনি বই নিয়ে এসেছেন। যেমন আল্লাহ বলছেন ওয়াজরিব ফাজরিব বি আসাকা, আল্লাহ বলছেন তুমি তোমার লাঠি দ্বারা পীরের মাথায় মারো। ফজরিব মানে মারো, বে আসাকা মানে তোমার লাঠি দ্বারা। আপনি যেভাবে ব্যাখ্যা করেন এই সিস্টেমে তো এই ব্যাখ্যাও হয়, পীর মারার অকাট্য দলিল। আপনি তো ওসিলা অর্থ কোথায় আপনি পেলেন যে পীর? অনুগ্রহপ্রাপ্ত বান্দা বলতে কোথায় পেলেন আপনি আপনি এই পীর মুর্শিদের পাল দল? আপনি যদি গায়ের জোরে এরকম যোগ করে দেন এই নামগুলো, তা আমি যদি এই জায়গায় ফজরিব্বে আশা করার জায়গায় যদি আমি পীরের মাথা যোগ করে দিই তাহলে অসুবিধা কি? একই তো কায়দা হলো ফজরিব্বে আশা কর ফাল ফজরিব্বে আশা কাল হাজার। কোরআনে আছে না তোমরা পীরের মাথায় লাঠি মারো, নাউজুবিল্লাহ, এটাও তো চলে, অসুবিধা বন্ধুগণ এরকম হলো। তাহলে কি কিভাবে কি কারণে কোরআন থেকে এগুলো সব বের হচ্ছে কেন? ওই যে আমি শুরুর দিকে বলেছিলাম সূরা নাহালের 44 নম্বর আয়াত, আল্লাহ কি বলছেন, ইন্না আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস মা নুজ্জিলা ইলাইহিম, আমরা তোমার উপরে জিকির নাজিল করেছি যাতে করে তুমি কি করো, লোকদের উদ্দেশ্যে যা কিছু নাজিল করেছি সব কিছুর বর্ণনা তুমি দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বর্ণনাকারী হন তাহলে তো এত রকমের ব্যাখ্যা
ব্যাখ্যা বের হইতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই যেই ব্যাখ্যা দিয়েছিলেন, এই ব্যাখ্যাতে জাহিলি যুগের কাফেররা মুসলমান হয়েছিল, জাহিলি যুগের বিভক্ত জাতি ঐক্যবদ্ধ হয়েছিল। কেমন ঐক্যবদ্ধ? আল্লাহ তাও বলছেন কি, واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم তোমরা স্মরণ করো সেই সময়ের কথা যখন তোমরা ছিলে পরস্পরের শত্রু, আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদের অন্তরের ভিতরে মিল দিয়ে দিলেন, মিল সৃষ্টি করে দিলেন, ফাসবাহতুম বিনিআমাতি ইখওয়ানা, তখন তোমরা পরস্পরে কি হয়ে গেছো, ভাই ভাই হয়ে গেছো। আমাদের সমাজে এই আয়াতটার অর্ধেক পাঠ করা হয়, অর্ধেক পাঠ করা হয় না, পুরোটা পাঠ করতে হবে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু ওয়াজকুরু নিআমাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আদান ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনিআমাতিহি ইখওয়ানা, পুরো আয়াত তেলাওয়াত করতে হবে। আমাদের সমাজে কি করে জানেন, বিভক্তির সদস্য যারা বিভক্তির কোরআন থেকে বিভক্তির দাওয়াত দিয়ে থাকে তারা এই পর্যন্ত তেলাওয়াত করে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রুজ্জুকে মজবুত করে ধরো, বিভক্ত থেকো না, বিচ্ছিন্ন হয় না, এই পর্যন্ত তেলাওয়াত করে। দিয়ে বলে কি, কোনো একটা দল করা ফরজ, কোনো একটা দল করা ফরজ, দলের মধ্যে থাকা ফরজ। আয়াত তেলাওয়াত করলো কোন পর্যন্ত, অর্ধেক, পরের টুক আর তেলাওয়াত করবেন, পরের টুকের ভিতরে জাহিলিয়া জাহিলি যুগের চিত্র তুলে ধরা হয়েছে, জাহিলি যুগের লোক কেমন ছিল, কিভাবে তারা মুসলমান হলো, এই চিত্রটা পরের অংশে আছে। অথচ আমাদের সমাজে সবাই একই, যারা বিভিন্ন সংগঠন খুলে সংগঠনের লোক সংগঠন কেন্দ্রিক ঐক্য আনতে চায়, আমরা এই প্ল্যাটফর্মে আসি, আমাদের সাথে সবাই আসুন, এর পক্ষে আয়াতের অর্ধেক তেলাওয়াত করা হয়। তোমরা, আল্লাহ বলছেন তোমরা একতাবদ্ধভাবে মজবুতভাবে আল্লাহর রুজ্জুকে ধরো, তারপরে এরপরের অংশ আর তেলাওয়াত করা হয় না কি, ওয়াজকুরু নিআমাতাল্লাহি আলাইকুম, জাহিলি যুগের এই জাহিলিয়াতটা কিভাবে ছিল, জাহিলিয়াতটা ছিল এই কিভাবে যে তারা শত্রু ছিল, তাদের অন্তরের ভিতরে মিল ছিল না। কয়টা কথা আমরা পাচ্ছি, তারা পরস্পরের তাদের অন্তরে অন্তরে মিল ছিল না, তারা অন্তরে অন্তরে মিল না থাকার কারণে তারা পরস্পরের শত্রু ছিল। এরপরে আল্লাহ কি করলেন, তাদের ভিতরে এমন মিল মহব্বত সৃষ্টি করলেন, তারা ঐক্যবদ্ধ হয়ে গেল এবং একজন আরেকজনের ভাই হয়ে গেল। অতএব আমরা যে দলগুলো করতেছি, যদি দেখা যায় অন্য দলের সাথে আমার অন্তরের মিল নাই, আমার শত্রুতা দেখি, শত্রুতা লক্ষ্য করি অমুক দলের সাথে, জানতে হবে এটা জাহিলি যুগের দল, কোরআনের সাথে হুবহু মিলছে না। আল্লাহ বলছেন তোমরা স্মরণ করো, স্মরণ করতে হবে না, আমাদের স্মরণ করো সেই সময়ের কথা যখন তোমরা ছিলে শত্রু, অন্তরের মিল ছিল না, আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদের অন্তরের ভিতরে মিল সৃষ্টি করে দিলেন, তোমরা পরস্পরে বন্ধু হয়েছো। এখন আমরা এই দলাদলি, কোরআন থেকে এই দলাদলি নেওয়ার পর কী করতেছি, জাহিলি যুগের যে আইটেমগুলো ছিল সেই আইটেমগুলো আমরা সব একত্রিত করছি। শত্রুতা ছিল একজন আরেকজনের সাথে, একদল আরেক দলের সাথে শত্রুতা আমরা ঠিক রেখেছি, একদল বিপদে পড়ছে আরেক দল আমরা হাসছি। হ্যাঁ, হয়েছে, উচিত শিক্ষা হয়েছে, উচিত শিক্ষা হয়েছে, হ্যাঁ, এটাই বাস্তবতা না, বর্তমান যুগে আমরা এটাই দেখতেছি। দলাদলি করার পর এক দলের আরেক দলের অন্তরের মিল নাই, পরস্পরের শত্রু, ফলে যা হওয়ার তাই হচ্ছে, একদল আরেক দলকে ঘায়েল করতে চাচ্ছে, একদল আরেক দলকে ডাউন দিতে চাচ্ছে, এবং এই অবস্থাগুলো তারা সুবর্ণ সুযোগ হিসেবে নিচ্ছে। বর্তমান যে আমরা পরিস্থিতির শিকার, অথচ আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলছেন, আল মুমিনুনা ফি তাওয়াদ্দিহিম ওয়া তারাহুমিহিম ওয়া তাআতুফিহিম কামাসালি জাসাদিন ওয়াহিদ,
ইদাশতাকা মিনহু উযুবুন তাদা আলাহু সাইরুল জাসাদ বিসহরি ওয়াল হাম্মা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুমিনরা বলতে সকল মুমিন, একজনও বাদ নাই, এক দলেরও মুমিন বাদ নাই, যে আল্লাহকে বিশ্বাস করে, যে রাসূলকে বিশ্বাস করে তাকেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বোধন করে বলছেন আল মুমিনুনা, মুমিনগণ, সমস্ত পৃথিবীর মুমিনগণ মিল মহব্বতের দিক দিয়ে, হৃদ্যতার দিক দিয়ে, মমতা মায়ার দিক দিয়ে, দয়ার দিক দিয়ে তারা এক বডি। আমেরিকার মুসলমান, বাংলাদেশের মুসলমান, ইন্ডিয়ার মুসলমান, আমার দলের মুসলমান, অন্য দলের মুসলমান, সব হলো এক বডি। আল্লাহ রাসূল কি বলছেন? মুমিনরা হলো এক বডি। কামাসালি জাসাদিন ওয়াহিদ ইযাশতাকা মিনহু উযুবুন, যখন এই এক বডির অঙ্গগুলো, কয়টা আঙ্গুল? 20টা আঙ্গুল, কোনো একটা আঙ্গুলে আমরা যখন আঘাত পাই, একটু কাঁটা ফুটে যায়, পিঁপড়ায় কামড়ায়, সমস্ত শরীর অনুভব করি না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুমিনদের শর্ত হলো এই, মুমিনরা পরস্পরে এরকম দয়া মায়া এবং আন্তরিকতা হৃদ্যতার বন্ধনে আবদ্ধ থাকবে। যদি এটা অনুভব না করে তাহলে ইমানের ঘাটতি আছে, তাদের ইমানে খালাল আছে, ইমানের সমস্যা আছে, এরকম তাহলে এরা জাহিলিয়াত চর্চা করছে, দল করে মিল মহব্বত হারিয়েছে, দল করে একজন আরেকজনের শত্রুতা, শত্রু ভাবাপন্ন হয়েছে। এটাই তো আল্লাহ স্মরণ করাচ্ছেন, তোমরা স্মরণ করো সেই সময়ের কথা, যখন তোমরা পরস্পরে শত্রু ছিলে, অতঃপর আল্লাহ তোমাদের অন্তরে মিল মহব্বত ঢেলে দিয়ে তোমরা তখন হয়ে গেছো পরস্পরে ভাই। তা আমরা এখন দল করার কারণে পরস্পর ভাই ছিলাম, এখন ভাই নই, বিচ্ছিন্ন। যখনই একদল আর একদল থেকে আরেকটা দল বের হচ্ছে, তখনই আর ভাই না, একসাথে ঘাড়ে ঘাড়ে ধরে হেঁটে বেড়াচ্ছিল, একসাথে হাত ধরাধরিকে হেঁটে বেড়াচ্ছিল, এখন আর একটা দল করার পর আর দেখা করতেও রাজি না, অন্য রাস্তা ধরে। তাহলে এগুলো হলো জাহিলিয়াত ফিরিয়ে আনার ব্যবস্থা। জাহিলি যুগে যে দলাদলি ছিল সেই দলাদলি আবার আমরা ফিরিয়ে নিয়ে এসেছি। তার আলামত হলো মিল মহব্বত নাই, তার আলামত হলো একজন আরেকজনকে সহযোগিতা করার মন মানসিকতা বিলুপ্ত হয়ে গেছে, একজন আরেকজনের দুঃখে আমরা দুঃখী হতে পারছি না, একজন আরেকজনের বিপদে আমরা দাঁড়াইতে পারছি না পাশে। তাহলে এগুলো জাহিলিয়াত না? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দল দেখেছিলেন, এরকম গুমরাহ দল আমরা দেখি? আল্লাহ রসুলের যুগে কি মুনাফেকরা ছিল? মুনাফেক, আল্লাহ রসুলের যুগে যে মুনাফেক ছিল, এই মুনাফেকরা কি আলাদা দল করেছিল? আল্লাহ রসুল তাদেরকে অনুমতি দিয়েছিল তোমরা আলাদা দল করো, তোমাদের সাথে আমরা নাই? আমরা মুসলমানদের ভিতরে আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল ওই মুনাফেকদের চেয়েও কি খারাপ মুসলমান আমরা আবিষ্কার করেছি নাকি? যেখানে আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল খাঁটি মুনাফেক এবং তার বাহিনী, তার দলবল চিহ্নিত ছিল, তাদেরকে নিয়ে আল্লাহ সাল্লাম আলাদা দল করার অনুমতি দেননি, এবং তাদেরকে আল্লাহ রসুল বহিষ্কার করেননি, তাহলে আমরা তার চেয়েও গুমরা মুসলমান কোথায় পেলাম? কালকেই আমার বন্ধু ছিল, আজকে আমি তার দলে নাই, তার সাথে আমার আর মিল মহব্বত নাই। আমাদের সমাজে এমন একটা হয়ে গেছে, দল এবং দলীয়তা একটা একটা হবি, একটা শখের বিষয় পরিণত। একজন একদল থেকে বহিষ্কৃত হয়ে তাকে খালি খালি লাগে, তিনজনকে জুটাই, তিনজন একত্রিত, ভাই একটা দল করি, খারাপ লাগতেছে। হ্যাঁ, কি অবস্থা! বহিষ্কৃত হওয়ার পর অথবা নিজে বের হয়ে চলে আসার পর এখন খালি খালি লাগে, তিন চারজন নিয়ে মিলে একটা দল, নাউজুবিল্লাহ। তো এই যে দলাদলির যে প্রবণতা, এটা হলো মারাত্মক ধরনের ব্যাধি, এটা হলো বেদাত, এটা হলো আহলে কিতাব ইহুদি এবং খ্রিস্টানদের সুন্নাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লা তাত্তাবিউন্না সানান মান কানা ক্বাবলাকুম, তোমরা অবশ্যই পূর্ববর্তীদের অনুসরণ করবে।
তো সেই পূর্ববর্তীদের অনুসরণ, তারা দলে দলে বিভক্ত হয়েছিল, আজকে আমরা দলে এবং উপদলে বিভক্ত হচ্ছি। তো আমাদেরকে এই অবস্থায় কি করতে হবে? মুমিন মাপকাঠি হলো মুমিন, সেই মুমিনের ইমানে খালাল থাকতে পারে, আমলে খালাল থাকতে পারে, কিন্তু আমি তাকে মহাব্বত করব, বিপদ আপদে আমি তার পাশে দাঁড়াবো। খুশি হওয়া যাবে না, খুশি হলে ইমান চলে যাবে আমার। কোন মুমিন ব্যক্তি, ইমাম মালিক রহমতুল্লাহ আলাই বলছেন যে ইজাহতামাল মারউ আল কুফরা মিন 99 ওয়াজহান ওয়াহতামাল আল ইমান মিন ওয়াজহিন ওয়াহিদ। যদি কোনো ব্যক্তিকে আমরা দেখি যে 99 পয়েন্টে সে কাফের, একটা পয়েন্ট মিলতেছে না, একটা পয়েন্টে সে ইমান ইমানদার প্রমাণিত হচ্ছে, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলছেন তাহলে ওই ব্যক্তিকে আমি ইমানদার হিসেবেই ধরে নিব, ইমানদার হিসেবেই তার সাথে আমি লেনদেন করব, চলাফেরা করব, তাকে আমি কাফের বলবো না। আর এবং যতক্ষণ পর্যন্ত একজন মুমিন ব্যক্তি কাফের হয় নাই, মুরতাদ হয় নাই, ততক্ষণ পর্যন্ত আমি যদি দলীয় কারণে অথবা সাংগঠনিক কারণে অথবা অন্য কোনো কারণে তাকে যদি আমি মহব্বত না করতে পারি, তার সাথে যদি আমি অন্তরের মিল না রাখতে পারি, তাহলে জানতে হবে আমি জাহিলি যুগের সদস্য হয়েছি, জাহিলি যুগের সদস্য। এটাই হলো জাহিলিয়াত। দ্বন্দ্ব এবং দ্বন্দ্ব কলহ হলো জাহিলি জাহিলি যুগের সুন্নাত, ইহুদি খ্রিস্টানদের সুন্নাত। আমাকে অতটুকু তাকে মহব্বত করতে হবে, একই ব্যক্তিকে আমি মহব্বতও করব এবং একই ব্যক্তিকে আমি ঘৃণাও করব তার পাপের কারণে, অপরাধের কারণে, কোরআন সুন্নার বিরোধিতার কারণে। আর যে পয়েন্টে সে কোরআন সুন্নার সাথে আছে, যে পয়েন্টে সে কোরআন হাদিসের অনুকূলে চলতেছে, ওই পয়েন্টে আমি তাকে মহব্বত করব, তাকে ভিন্ন মনে করব না। এই এই অবস্থা যদি আমরা না বুঝতে পারি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন, লা তারজিউ বাদি কুফফারান ইয়াদরিবু বাযুকুম রিকাবা বাযু, তোমরা আমার পরে কাফের অবস্থায় ফিরে যেও না, একজন আরেকজনকে, একদল আরেকজন দলকে তোমরা হত্যা করবে, একদল আরেক দলকে তোমরা মারবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন আরো, ইজাল তাকাল মুসলিমানি বিসাইফিহিমা ফাল কাতিলু ওয়াল মাকতুলু কিলাহুমা ফিন্নার, যখন দুজন মুসলমান তলোয়ার নিয়ে একত্রিত হবে, যে হত্যাকারী এবং যে নিহত উভয় জাহান্নামী। তাহলে আমরা মুসলমান, আমরা মুসলমানদের এক এক দলকে হত্যা করতে চাই, যে হত্যা করবে এবং যে নিহত হবে উভয় জাহান্নামী। যা এই হাদিসের আলোকে আপনি চিন্তা করেন, যারা যুদ্ধ করেছে উভয় পক্ষ মুসলমান না? আল্লাহ রসুলের হাদিস কি বলছে, ইজাল তাকাল মুসলিমানি বিসাইফিহিমা, যখন দুজন মুসলমান তলোয়ার নিয়ে একত্রিত হয়, তাহলে যে হত্যাকারী আর যে নিহত উভয় জাহান্নামী। লাভটা কি? আমরা যদি ইসলাম বুঝতাম তাহলে এই ক্ষতির মধ্যে আমরা পড়তাম না, উভয় জাহান্নামী। এখনো সেই জের চলতেছে, ইমানের মানদণ্ডে আমরা কোনো বাস বিচার করতেছি না বিষয়গুলো, ইমানের মানদণ্ডে আমাদেরকে আসতে হবে, মুসলিম কিনা, কাফের হয়ে গেছে কিনা। কাফের যদি হয়ে যায় থাকে তাহলে তার মৃত্যুদণ্ড আছে ইসলামের আইনে, যদি মুসলিম থেকে থাকে তাহলে অবশ্যই অবশ্যই তার ব্যাপারে আমাদেরকে দরদি হইতে হবে, তার ব্যাপারে তাদের ব্যাপারে আমাদেরকে অবশ্যই ইসলামী বিধান অনুযায়ী, কোরআন এবং সুন্না অনুযায়ী তাদের ব্যাপারে আমাদের পদক্ষেপ নিতে হবে, অবস্থান নিতে হবে। এরকম শুধুমাত্র গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে একটা স্লোগান আসতেছে, একটা বুলি আওড়ানো হচ্ছে, তার সাথে আমি একমত, তার সাথে আমি এক আছি, এটা তো মুমিন ব্যক্তির আচরণ হইতে পারে না। মুমিন ব্যক্তি ইমানের মানদণ্ডে সব কাজ করবে, লাভ লস হিসাব করবে। ইজাল তাকাল মুসলিমানি বিসাইফিহিমা, যখন দুজন মুসলমান তলোয়ার নিয়ে একত্রিত হয় উভয়ই জাহান্নামী। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাযাল কাতিলু ফামা বালুল মাকতুল, হে আল্লাহর রাসূল, আমাদের তো এটা বুঝে আসতেছে যে হত্যাকারী সে জাহান্নামে যাবে, এটা তো বুঝে আসতেছে সহজ কথা,
কিন্তু ফামা বালুল মাকতুল, যে নিহত হলো এও কেন জাহান্নামে একসাথে? তো বলছে কানা হারিসান আলা কতলে আখিহি, এ তার অপর ভাইকে হত্যাকারী যে হয়েছে একে হত্যা করার জন্য আকাঙ্ক্ষী ছিল, কিন্তু সে অপরক হয়েছে আর এ সফল হয়েছে, এই নিয়তের কারণে সে জাহান্নামে। তো আমরা উভয় প্রকার জাহান্নামি হয়ে কোনো লাভ হলো? আমাদেরকে জান্নাতি দলের মধ্যে থাকতে হবে, জাহান্নামীর মধ্যে নাই। কিন্তু আমরা এমন এক অবস্থান গ্রহণ করছি যে আমরা উভয় অবস্থায় জাহান্নামী। আমরা অবশ্যই বাঙালি, বাংলাদেশি, বাংলাভাষী, কিন্তু এটাকে বাংলা ভাষা হিসেবে বাংলা ভাষাভাষীদের বাংলা কোনো ধর্ম বানাবো না। ইসলামের বিরুদ্ধে বাঙালি হলো একটা ভিন্ন ধর্ম, এই বাঙালি ধর্ম হতে পারে না। যার মুফতি হবে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বাঙালি এখন একটা ধর্ম চলছে, এটা হতে দেওয়া যাবে না। বাঙালি অবশ্যই একটা জাতি, একটা ভাষা, ভাষা কেন্দ্রিক কিছু, এটাকে এখন ধর্ম বানিয়ে ফেলেছে। এরা হলো সিজদাকারীদের বিরুদ্ধে একটা ধর্ম। যত যত বেহায়াপনা, নির্লজ্জতা এবং অশ্লীলতাই হলো এই ধর্মের উপাদান, নাউজুবিল্লাহ, বাঙালি ধর্ম। আপনি খ্রিস্টান থেকে আসতে পারেন এখানে, আপনি বৌদ্ধ থেকে আসতে পারেন, এবং আপনি ইহুদি থেকে আসতে পারেন, আপনি হিন্দু থেকে আসতে পারেন, নাম লেখাবেন আর শুধু কোরআন এবং হাদিসের বিরোধিতা করবেন, এই ধর্মের আপনি খাঁটি সদস্য হয়ে গেলেন, নাউজুবিল্লাহ। বাঙালি আমরা ধর্ম, এই নোংরা পর্যায়ে ধর্ম চাই না। বাঙালি জাতি আমরা হতে চাই, আমরা বাংলা ভাষার ভাষাভাষী হতে চাই। এই বাঙালি নামে একটা নতুন ধর্ম, জঘন্য পর্যায়ের একটা ধর্ম, যা কোরআনের বিরুদ্ধে অবস্থান গ্রহণ, যার মাধ্যমে কোরআনের বিরুদ্ধে অবস্থান নিতে হয়, হাদিসের বিরুদ্ধে অবস্থান নিতে হয়, আল্লাহর বিরুদ্ধে অবস্থান নিতে হয়, রাসূলের বিরুদ্ধে অবস্থান নিতে হয়, মুসলমানের বিরুদ্ধে অবস্থান নিতে হয়, এটা অবশ্যই একটা জঘন্য ধর্ম। আমরা বাঙালিকে ধর্ম হিসেবে মানতে চাই না, বাঙালিকে আমরা জাতি হিসেবে মানতে চাই। এবং কি যেটা আজকে চলছে আমাদের সমাজে, এটা কিন্তু একটা বাংলা নতুন ধর্মের ডাক আসতেছে, আমাদের সাবধান হতে হবে, আমাদের চোখ কান খোলা রাখতে হবে, মন খোলা, অন্তর আমাদের খুলে রাখতে হবে কি হচ্ছে, এবং ইমানের মানদণ্ডে, কোরআন সুন্নার মানদণ্ডে কতটুকু এদের গ্রহণযোগ্য। আমি যতটুকু দেখছি বিন্দুমাত্র গ্রহণযোগ্য কিছু হচ্ছে না, সব ইসলামের বিপক্ষে, সব কোরআনের বিপক্ষে, সব হাদিসের বিপক্ষে, সব নবী আদর্শের বিপক্ষে। আল্লাহ আমাদেরকে এই গোলক ধাঁধা, বাঙালির নামে যে গোলক ধাঁধা তৈরি করা হয়েছে, এই ধাঁধা থেকে আল্লাহ তবারক ওয়া তাআলা আমাদেরকে রক্ষা করুন, আমাদের ঈমান রক্ষা করুন, আমাদের ধর্মের, আমাদের ইসলামের স্বকীয়তা রক্ষা করুন, বৈশিষ্ট্যতা রক্ষা করুন। আল্লাহু আমিন। এর ভিতরে যেন আমাদের ইসলাম, আমাদের ঈমান জগা খিচুড়ি না হয়ে যায়। আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কান ওয়ারজুকনা ইত্তিবাআহু ওয়া আরিনাল বাতিলা বাতিলান ওয়ারজুকনা ইজতিনাবাহু। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুধু এবাদতের ক্ষেত্রে রাসূলের আদর্শ মানে, কিন্তু রাজনীতি, রাজনীতির ক্ষেত্রে রাসূল আদর্শ স্বীকার করি না, এদের বিধান কোরআন হাদিসের আলোকে ব্যাখ্যা করলে উপকৃত হতাম। আলহামদুলিল্লাহ, সুন্দর একটা প্রশ্ন। যুবক উপযোগী একটা প্রশ্ন। এবাদত হলো ব্যাপক অর্থবোধক শব্দ, আমরা সহজ ভাষায়, বোধগম্য ভাষায় যেটা বলতে পারি সেটা হলো ইমতিসাল ও আওয়ামিরিল্লাহ ওয়া ইজতিনাবু নাওয়াহিহি। ইবাদত হলো আল্লাহর যাবতীয় আদেশ পালন করা আর যাবতীয় নিষেধাজ্ঞা থেকে বিরত থাকা, এর নাম হলো ইবাদত, ব্যাপক অর্থ।
শুধু নামাজ রোজা হজ জাকাত এর ভিতরেই সীমাবদ্ধ না, আরো ব্যাপকভাবে হ্যাঁ রাজনীতিটাও, রাজনীতিও ইবাদতের অন্তর্ভুক্ত হবে। কিন্তু এর অর্থ আবার আমরা এটাও নেব না যে রাজনীতি হলো আসল ইবাদত। আসল ইবাদত গুলো হলো আসল ইবাদত যেগুলো ইসলামের সংজ্ঞায় আমরা পাই, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এবং ইসলামের এই সংজ্ঞা নির্ধারণ করেছেন স্বয়ং আল্লাহ জিব্রিলকে পাঠানোর মাধ্যমে। কাজেই এই এই সংজ্ঞাতে আমাদের হাত দেওয়া যাবে না, এই সংজ্ঞার সাথে একমত হয়ে। হ্যাঁ, সত্যি ইসলাম বা ইবাদত হলো কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, তিন এই পাঁচটা। কিন্তু এই পাঁচটা যদি আমরা ভালো করে বুঝতাম তাহলে এর মধ্যেই রাজনীতিও আছে। কালেমার ব্যাখ্যা আপনি করতে আসবেন, কালেমার ব্যাখ্যার ভিতরেই তো সব কিছু, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো উপাস্য নাই, কোনো রব নেই, কোনো প্রতিপালক নেই, কোনো বিধানদাতা নেই, কোনো আইনদাতা নেই, সব কিছু তো চলে আসতেছে এর ভিতরে, সব কিছু এর মধ্যে এসে যাচ্ছে। তবে ইসলামী রাজনীতি হলো, ইসলামী রাজনীতি কখনো কিন্তু কাফেরদের রাজনীতির মতো হয় না, ইসলামের রাজনীতি ইসলামের মতো হবে। ইসলামের রাজনীতি খুব সহজ, ইলিম, আমল, দাওয়াত। আপনি যদি ইসলামী রাজনীতি করতে চান তো এর মাধ্যমে আপনি রাজ্য, সাম্রাজ্য তৈরি করতে পারবেন। সহজ, তিনটা মাত্র কর্মসূচি। আল্লাহ রসুল যে রাজনীতি করেছেন ইসলামী রাজনীতি ওইটা আপনি করবেন না। অনেকেই আবার দেখা যায় যে ইসলামী রাজনীতি বলতেছে নামটা, কিন্তু করে পাশ্চাত্যদের রাজনীতি। পাশ্চাত্যদের রাজনীতিকে ইসলামী রাজনীতি বলা অপরাধ, অন্যায়, গুনাহ। ইসলামী রাজনীতি বলতে বুঝতে হবে আল্লাহর রসুলের রাজনীতি। আল্লাহ রসুল কি রাজ্য পরিচালনা করেননি? সাহাবায়ে কেরাম রাজ্য পরিচালনা করেননি? আমাদের মতো এই ফকিরনির মতো না, এই ছোট্ট একটা রাষ্ট্র নয়, উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু 22টা রাষ্ট্র পরিচালনা করেছে, প্রত্যেকটা রাষ্ট্র আমাদের চেয়ে বড়, বাংলাদেশের চেয়ে বড়। রাজনীতি ছাড়া চলেছে নাকি তারা? সেটা হলো ইলিম, আমল এবং দাওয়াতের রাজনীতি, ঠান্ডা ঠান্ডা কায়দায় রাজনীতি, ইলিম, আমল, দাওয়াত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো দাওয়াতের শুরুতে সূচনা লগ্নেই তো সফলতা এক ধরনের পেয়ে গেছিলেন। কি আল্লাহ রসুলকে নেতৃত্ব দিতে চাওয়া হয়েছিল না? হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমাকে মক্কার নেতা বানিয়ে দিচ্ছি, তুমি মক্কার প্রধান। আল্লাহ রসুল কিন্তু নেতৃত্ব নেননি। কেন নেননি? আল্লাহ রসুল তার নিজস্ব রাজনীতি খাটিয়ে উনি ক্ষমতায় আসবেন। সেটা কি? ইলিম, আমল, দাওয়াত। ইলিম কি? আল্লাহ যে কোরআনটা নাজিল করেছেন এই কোরআনটা উনি আগে আয়ত্ত করবেন, জানবেন কোরআনের মধ্যে কি আছে। আহকামুল হাকিমিন, রাজা ধীরাজ আল্লাহ এই কোরআনের ভিতরে সব রাজনীতির লিখে রেখেছে। এই কোরআনটা আগে আয়ত্ত করতে হবে। আল্লাহ রসুল এই কোরআন আয়ত্ত করার জন্য ওদের পদ গ্রহণ করেননি। তারপর আরেকটা কথা হলো যে এই কোরআনের ইলিম, জ্ঞান অর্জন করবেন এবং সেই জ্ঞান বুঝবেন আর এর আলোকে আমল করবেন, এর আলোকে দাওয়াত দিবেন, তাহলে কি হবে? আপনি যাদেরকে পরিচালনা করবেন এরকম জনগণ তৈরি হবে। এখন বর্তমান যুগে কি বলতেছে যারা ক্ষমতায় আছে? বলছে আমরা জনগণের সরকার। যেমন জনগণ তৈরি করেছে ওরকম সরকার হয়ে গেছে না? তা আপনি যদি ওদের জনগণকে আপনি ইসলামী রাজনীতির মাধ্যমে পরিচালনা করতে চান, এটা বোকামি না? হ্যাঁ, জনগণ ওদের পরিচালনা করব আমি, জনগণ হলো ইবলিসের, আর আপনি পরিচালনা করবেন কোরআন দিয়ে, এটা হবে? মিলবে না, তো গড়বড় লেগেই যাবে, গোলমাল হয়েই যাবে। এই জন্য তো তারা বুক ফুলিয়ে বলছে, পূর্ণ আস্থার সাথে বলছে আমরা জনগণের সরকার। তার মানে যেমন জনগণ ওরকম সরকার হয়েছে না? এখন আপনি পাত্তা পাবেন? আপনি যেমন জনগণকে ওরকম বানাইতে পারছেন
এই কথাটার দাবি হলো ওরা আগে জনগণ তৈরি করেছে ওদের মতো করে, আপনি আপনার মতো করে জনগণ তৈরি করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওটাই চেয়েছিলেন, এই জন্য ক্ষমতায় চেয়ারে বসেননি। বুঝছি, আমি জনগণ পরিচালনা করব, জনগণকে তো আমার বানাইতে হবে, তারপরে না আমার জনগণ আমি শাসন করব আর ওদের জনগণ আমি শাসন করব, এটা তো বেখাপ্পা, এটা হয় না। এই জন্যই তো মিলছে না, এই জন্যই তো ওদের জনগণ আমরা শাসন করতে যাচ্ছি তখন বিভাগে পড়ে গেছে। বুঝছি, আয় আসছিস আমাদের জনগণ, তোরা শাসন করবি, তোদের তোদেরকে আগে শেষ করব। হ্যাঁ, আমাদের জনগণ তোরা শাসন করবি তাহলে তোদের দুনিয়াতে রাখা যাবে না, আমরা আমাদের জনগণকে পরিচালনা করব। তাহলে আমাদের জনগণ তৈরি করা দরকার, আমাদের জনগণ যদি তৈরি করতে চান তাহলে এটা ঠান্ডা কায়দা ইলিম, কোরআনের ভিতরে সব রাজনীতি দেওয়া আছে। আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, আল মুমিনু গিররুন করিম, মুমিন অত রাজনীতি বুঝে না, আল্লাহর রাজনীতি সে চালাবে, ও নিজে রাজনীতি কি বুঝে, আল্লাহর রাজনীতি সে করলে অটোমেটিকলি সে ফায়দা পাবে। আল্লাহ রাসূল বলছেন এই বর্তমান যে রাজনীতি এটা হলো চালাকির আর চতুরতার আর কি ফাঁকিবাজি ধোকাবাজি প্রতারণা, এর এর রাজনীতি হলো। আপনি মুসলমান, আপনার সম্পর্কে আল্লাহ রাসূল কি বলছেন, আল মুমিনু গিররুন করিম, মুমিন ব্যক্তি হলো সম্মানিত সরল সরল প্রকৃতির মানুষ, সরল বোকা। আর ওয়াল কাফিরু খাব্বুন লাঈল, আর কাফের হলো হ্যাঁ অভিশপ্ত চালাক চতুর। আমার চালাক চতুর হওয়ার দরকার নাই, আমার এই কোরআনের ভিতরে প্রতিটা অক্ষরে প্রতিটা শব্দে প্রতিটা আয়াতে চালাকি মাখানো আছে সেই আহকামুল হাকিমিনের পক্ষ থেকে। আমার কাজ হলো শুধু ইলিম অর্জন করব আর এটা আমল করব আর দাওয়াত দিব, দেখবেন অটোমেটিকলি ইসলাম কায়েম হবে। অটোমেটিকলি ইসলাম কায়েমের এটাই হলো নবীর পদ্ধতি, এলিম অর্জন আমল দাওয়াত। আসাবিয়া জাতীয়তাবাদ সম্পর্কে জানতে চাই, আসাবিয়া আসাবিয়া হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই এইগুলোর ব্যাপারে অত্যন্ত কঠোর ভাষায় বিরোধিতা করছেন। মান কাতালা লি আসাবিয়া, যে ব্যক্তি আসাবিয়া মানে দলীয় গোড়ামির কারণে যুদ্ধ করে, এটা হলো তার জাহিলি জাহিলি আচরণ। জাতীয়তাবাদ এগুলো এগুলো তো আমরা বলেছি ইমানদারের কাছে একটাই মাপকাঠি, সে আমেরিকার হোক, সে লন্ডনের হোক, বাংলাদেশের ভারতের হোক না কেন, তার হলো ইসলামের মানদণ্ডে ইমানের মানদণ্ডে সে জাতি, কোনো ভাষা কোনো ভূখণ্ড কোনো পতাকা কোনো কিছুরই মাপকাঠিতে জাতীয়তাবাদের বৈধতা ইসলামে নাই। একমাত্র ইমানের মানদণ্ডে, ইসলামের মানদণ্ডে, কোরআনের মানদণ্ডে, বাস সে যেই ভাষার হোক, যেই দেশের হোক, যেই বর্ণের হোক। আদম সন্তান থাকলে রাসূল আসবেন, এ সম্পর্কিত আয়াতের সঠিক ব্যাখ্যা জানতে চাই। এটা একটা ব্যাখ্যা বলছি, আমরা আসলে কোরআন কোরআন মানার যে সূত্র একটা আমি উল্লেখ করেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরেই যে শুধুমাত্র কোরআন নাজিল হলো, তার কারণ হলো যাতে করে কোরআনের ব্যাখ্যাটা রাসূল থেকে আসে। তাহলে কোরআন এক, ব্যাখ্যাও এক, আর কোরআন এক হয়ে তো কোনো লাভ নাই, যদি ব্যাখ্যা 3 লক্ষ 4 লক্ষ রকম হয়, যতজন হুজুর তত তত রকমের ব্যাখ্যা যদি হয় তাহলে তো লাভ নাই কোরআন এক হয়ে। হ্যাঁ, কোরআন এক হয়ে কোনো লাভ হলো না। এখানে কোরআন কোরআনের যদি আমরা আল্লাহর ব্যাখ্যা মানি বা রাসূলের ব্যাখ্যা মানি তাহলে এই দ্বন্দ্বগুলো আমাদের সৃষ্টি হবে না। যেমন আমরা বলেছি কি এর ভিতরে এসে গেছে জব, আল্লাহ সূরা আহজাবের ভিতরে বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের কোনো পুরুষ ব্যক্তির পিতা নন, বরং তিনি হচ্ছেন আল্লাহর রাসূল এবং শেষ নবী। তাহলে এখানে স্পষ্ট করেই আল্লাহ যেখানে বলে দিলেন যে মুহাম্মদ শেষ নবী, তো সেখানে কাদিয়ানীদের এই ব্যাখ্যার কি মূল্য আছে, এরা তো নিছক তাদের মস্তিষ্ক প্রসূত একটা বুঝ, তাই না, যেই বুঝ আল্লাহর সরাসরি যে ব্যাখ্যা বিশ্লেষণ তার বিরোধী। তারপরে আল্লাহ রসুলের বহু হাদিসে তিনি বলছেন লা নবিয়া বাদি, আমার পরে কোনো নবী নাই,
তারপরে সাহাবায়ে কেরাম ভণ্ড নবীদের সাথে কি আচরণ করলেন, একটাকেও তারা মানে রেহাই দেননি। হয় সে তওবা করে ইমানে ফিরে এসেছে, আর না হলে তার তার মৃত্যুদণ্ড কার্যকর করেছে। তাহলে বোঝা গেল যে কোরআনটাকে আমরা সালাফে সালেহিনের বুঝ অনুযায়ী যদি নেই তাহলে এই ধরনের ব্যাখ্যার কোনো সুযোগ নাই। একটা জামাতের পক্ষে দাওয়াত সংগঠন সংগঠন কিতাল জিহাদ সব ক্ষেত্রে হ্যাঁ ভূমিকা রাখা কি সম্ভব? অবশ্যই, আমরা এটাও আর একটু ব্যাখ্যা করলে ভালো হতো। জামাতের কথা আমরা বলেছি, জামাত মুসলমানরা এক জামাতবদ্ধ থাকবে, ইয়াদুল্লাহে আলাল জামা, আল্লাহর রহমত জামাতের উপরে। এই এই শব্দগুলোর আমাদের মানে অর্থ কারেকশন করতে হবে, আমাদের সমাজে ভুল অর্থ চালু আছে। আল্লাহর রহমত জামাতের উপরে, এইটা ভুল অর্থ। আল্লাহর রহমত এক জামাতের উপরে, এক জামাতের উপরে আল্লাহর রহমত। এক জামাত হলো মুসলমানদের বৈশিষ্ট্য, তারা এক দল। আর বিভিন্ন দলে যে বিভক্ত, এটাকে জামাত বলা নাজায়েজ। এটাকে কী বলতে হবে, একটা খারাপ নাম। কোরআনে যেটাকে খারাপ একটা নাম দেওয়া হয়েছে সেটা হলো হিজব। যখন মুসলমানরা এক জামাত থাকবে না, তখন এদের ক্ষেত্রে জামাত শব্দটা ব্যবহার করাই নাজায়েজ। কারণ জামাত বলতে এক জামাত হবে, দ্বিতীয় কোনো জামাত থাকবে না। আর বহু জামাত যে মুসলমানদের মধ্যে আছে, এর জন্য জামাত শব্দ ব্যবহার নিষিদ্ধ। কি ব্যবহার করবে তারা? হিজব, হিজব ব্যবহার করবে, আর ফিরকা ব্যবহার করবে। ফিরকা এবং হিজব এগুলোর ওগুলোর অর্থ দল, কিন্তু আল জামাত অর্থ হলো এক দলভুক্ত হও। এই পর্যায়েই তো আল্লাহ রসুলের বক্তব্যগুলো এসেছে, মান ফারাকাল জামাতা শিবরান ফাকাদ খালা রিবকাত আল ইসলাম মিন উনুকিহি। যে ব্যক্তি আল জামাত থেকে এক বিঘত পরিমাণ সরে যাবে, সে ব্যক্তি তার গলা থেকে ইসলামের বেড়ি খুলে ফেলল এক জামাত থেকে। আমরা যেই যেগুলোকে ইসলামী দল বলতেছি, এগুলো থেকে বের হলে কি ইসলাম নষ্ট হয়ে যাবে? আমার আপনি ইঁদুরের খালের মতো এই খাল দিয়ে বের হন, এই খাল দিয়ে বের হন, এই খাল দিয়ে বের হন, এই দিক দিয়ে ঢুকেন, ওই দিক দিয়ে বের হন, এই দিক দিয়ে বের হন, ইসলামের কোনো ক্ষতি হবে না এগুলোতে। আর আল জামাত সম্পর্কে আল্লাহর রসুল বলছেন, যে ব্যক্তি আল জামাত থেকে মানে এক দল থেকে এক বিঘত পরিমাণ সরে যাবে, ওই ব্যক্তি ইসলাম থেকে তার তার ঘাড় থেকে ইসলামের জিঞ্জির ইসলামের ইসলামের শিকল খুলে ফেললো, তার মানে অমুসলিম হয়ে গেল। আল জামাত থেকে বের হওয়া মানে অমুসলিম হয়ে যাওয়া, মুরতাদ হয়ে যাওয়া। এক দল, যখন আল জামাতের অর্থ হলো এক দল, এখানে গ্রামাটিক্যাল কিছু কারণও আছে। আল শব্দটা আল, এটা আর্টিকেল দীর মতো নির্দিষ্ট বোঝায়। আর একটা কি, আল জামাত শব্দটা কোরআন হাদিসে কোরআনে বা হাদিসে যত জায়গায় আছে মুফরাদ অবস্থায়। মুফরাদ মানে সিঙ্গুলার নাম্বার, এর প্লুরাল কোথাও ব্যবহার হয় নাই। আল জামাত শব্দটা সিঙ্গুলার নাম্বার ব্যবহার হয়েছে, মুফরাদ এক বচন। এই দুই কারণে এক দল এক জামাতবদ্ধ থাকা, বহু জামাত বহু জামাতকে আর মুসলমানদের এই জামাতবদ্ধ থাকা বলা যাবে না, তখন ফিরকাবদ্ধ, তখন হিজববদ্ধ। আল্লাহ বলছেন কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন, প্রত্যেকটা দল তাদের নিজের কাছে যা রয়েছে এই নিয়ে তারা খুশি। তো জামাত যে ইসলামী জামাত যেটা আল জামাত, এই আল জামাতের দায়িত্ব হলো সব কিছু করা। তারা ইলিম প্রচার করবে, তারা ইলিম অর্জন করবে, দাওয়াত দিবে, জিহাদ করবে, কেতাল করবে, সব কিছু তাদের পক্ষে সম্ভব। তার কারণ মুসলিম জামাত এর ভিতরে তো সব দায়িত্ব বণ্টন করা থাকবে, আমিরের পক্ষ থেকে খলিফার পক্ষ থেকে সব দায়িত্ব বণ্টন করা থাকবে, এবং সবগুলো কাজ একসাথে হবে, কোনো অসুবিধা নেই। আল জামাতের পরিচয় জানিয়ে বাধিত করবেন। আল জামাত এটা তো হয়েই গেল, আল জামাত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
যে এক জামাত বদ্ধ থাকা। আর যখন মুসলমানরা এক জামাত বদ্ধ কখন হয়? এক আমিরের নেতৃত্বে যখন থাকে। যখন বহু জামাত আর বহু আমির, তখন এগুলোকে জামাত বলাই যাবে না, কি বলতে হবে, এগুলো ফিরকা অথবা হিজব। আর একটা শব্দ বর্তমান যুগে, সেটা হলো কি, তনজিম তারা ব্যবহার করে এগুলো। তাই এগুলো আসলে বহু দলে ঐক্যবদ্ধ। আমরা যদি মুসলমানদের ঐক্যবদ্ধ চাই, তাহলে এখন আমাদেরকে বলতে হবে যে 100 দলে মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হওয়া উচিত। এক দলে ঐক্যবদ্ধ হওয়ার কোনো সুযোগ নাই। এক দলে ঐক্যবদ্ধ হইতে হলে অবশ্যই যদি 100টা দল থেকে থাকে, তাহলে 99টার বিলুপ্তি ঘটাইতে হবে। এবং যারা 99টার বিলুপ্তি ঘটানোর চেষ্টায় রত থাকে, এরাই হলো আল জামাতের সদস্য, যদি সংখ্যায় একজন লোকও পাওয়া যায়। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু কি বলছেন, যে হক দল এরাই হলো নাজাত প্রাপ্ত দল। ওয়ালাউ কুনতা ওয়াহিদান, যদিও তুমি সংখ্যায় একজন হও। যখন বহু দল হয়ে গেছে, তখন আল জামাতের সদস্য হলো ওই ব্যক্তি যে 99টা কমানোর জন্য মাঠে নেমেছে, এবং কোনো লোককে এই 99টা দলের ভিতরে বা 100টা দলের কোনো জায়গায় যেতে দিচ্ছে না, নিজেও যায় না। এই হলো ঐক্যের সদস্য, এই হলো ঐক্যের পক্ষে হ্যাঁ শ্রম সাধনা দানকারী। এর পক্ষে সম্ভব একদিন ঐক্যবদ্ধ করা মুসলমানদেরকে। আর যারা এই 99টা দলে মানুষকে, মুসলমানদেরকে বণ্টন করতেই আছে, সভা সমিতি এবং বিভিন্ন ধরনের আয়োজন করে, এরা সব বিভক্তির সদস্য। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন এই সমস্ত দলাদলি থেকে। আমাদের দেশে প্রায় কোনো কোনো মসজিদে মানে আল্লাহ এবং মোহাম্মদ একসাথে লেখা থাকে। হ্যাঁ দেখা যায়, হ্যাঁ দেখা যায় আল্লাহ মোহাম্মদ একসাথে লেখা হয়। আল্লাহ মোহাম্মদ একসাথে লেখা, এটা নাজায়েজ। আল্লাহ মোহাম্মদ এটা একসাথে লেখা হলো নাজায়েজ। এটা একটা কুফরি কুফরি আকিদা বিশ্বাস থেকে এই লেখাটা এসেছে। একদল মনে করে আল্লাহ এবং মোহাম্মদ একই জিনিস, যিনি আল্লাহ উনি মোহাম্মদ, যিনি মোহাম্মদ উনি আল্লাহ, নাউজুবিল্লাহ। এই এই আকিদার থেকে আল্লাহ মোহাম্মদ একত্র লেখার প্রবণতাটা এসেছে, এবং এই জন্য এই এই ধরনের লেখা কুফরি। এটা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে, এই ধরনের লেখা প্রতিবাদ করতে হবে। আল্লাহ মোহাম্মাদুন, এটা হলো একটা আরবি বাক্য। হ্যাঁ মুবতাদা এবং খাবার, সাবজেক্ট প্রেডিকেট উদ্দেশ্য বিধেয়। হ্যাঁ আল্লাহ হলেন মোহাম্মদ, নাউজুবিল্লাহ। এটা যদি একটা বাক্য হয়, তাহলে এর অর্থ দাঁড়ায় কি, সাবজেক্ট প্রেডিকেট হলে আল্লাহ হলেন মোহাম্মদ, এই জন্য কুফরি। এবং তাদের তাফসিরে লেখাও আছে, তাদের তাফসিরের কিতাবে লেখাও আছে, নুরুল ইমান কানজুল ইরফান, তাফসিরের কিতাবে লেখা আছে, যারা আল্লাহ এবং মোহাম্মদকে ভিন্ন কিছু মনে করে, ওরাই কাফের উল্টা, নাউজুবিল্লাহ। তাহলে বোঝা গেল যে একটা প্রতিষ্ঠিত একটা কুফরি আকিদার ওপরে ভিত্তি করে এই লেখাটার জন্ম, এই লেখাটা এসেছে। যারা তাফসিরের ভিতরে, কোরআনের তাফসিরে লিখে দিয়েছে কি, আল্লাহ এবং মোহাম্মদকে যারা ভিন্ন মনে করবে তারা কাফের, নাউজুবিল্লাহ। আপনারা দেখেন এই যে কানজুল, এই যে সুন্নি জামাতের যে তাফসিরের কিতাব কানজুল ইরফান, কানজুল ইমান নুরুল ইরফান, এর মধ্যে লেখা আছে নাউজুবিল্লাহ। তো এই আকিদা থেকে যেহেতু এসেছে, এগুলো কোনগুলো জবাব দিলাম। হ্যাঁ অনেকে বলে থাকেন যে হাদিসের ব্যাখ্যা অনুযায়ী রসুলের জামানায় বহু জামাত ছিল, তাই তিনি বলেছেন পরবর্তী জামানায় বিভিন্ন দল বিভক্ত থাকবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় ছিল যখন জাহিলিদের, জাহিলি সমাজের মধ্যে বিভক্তি ছিল। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই সমাজ গঠন করেছিলেন, এই সমাজ ছিল ঐক্যের সমাজ এবং মহব্বত, পরস্পরকে মহব্বত এবং ভাই ভাই মনে করার সমাজ। কখন এটা এটা কথা ঠিক নাই, বুঝ ঠিক না যে আল্লাহ রসুলের যুগে বিভিন্ন দল ছিল। হ্যাঁ আমরা দুটো নাম পাই তাদের আমলের ভিত্তিতে, আনসার এবং মুহাজির। আনসার মুহাজির এদের এদের হলো কর্মগত গুণের কারণে এই নাম রাখা হয়েছিল। একদল মুহাজির কেন, যে তারা হিজরত করেছিল তাদের বাসভূমি, তাদের আবাসভূমি মক্কা থেকে, তাই ওরা মুহাজির।
আর এই মহাজেরদেরকে তো আশ্রয় দিতে হয়েছে, নাহলে ওরা থাকবে কোথায়? যারা আশ্রয় দিয়েছে আর এদেরকে বলা হয় আনসার, তো এটা কোনো দল না। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে জাহিলি দল বলে আখ্যা দিয়েছিলেন। কখন? ওই তাবুকের যুদ্ধের সময়, যখন বলে ইয়াল আল আনসার ইয়াল আল মুহাজিরিন, এ মুহাজিরের দল তোমরা আসো আমাকে সাহায্য করো, হ্যাঁ এই আনসারের দল তোমরা আসো আমাকে সাহায্য করো এই মুহাজিরদের, মুহাজিরদের বিরুদ্ধে, মুহাজিরের ছেলের বিরুদ্ধে। তখন আল্লাহ রাসূল কি বললেন? মা হাযিহি দা আদাওয়াল জাহিলিয়া ওয়া আনা বাইনা আযহুরিকুম, জাহিলি দাওয়াত শুরু হয়ে গেল আমি তোমাদের মাঝে বিদ্যমান থাকা অবস্থায়, অর্থাৎ আমরা আর তোমরা, এটাই হলো জাহিলিয়াত। ইসলামের ভিতরে মুসলমান, মুসলমান সমাজে কিভাবে জাহিলি সমাজ তৈরি হয়? যখন আমরা আর তোমরা বলা শিখে মুসলমান, মুসলমানের একটাই শব্দ আমরা, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন নেই। তারা সব কাফের, তারা বলতে কাফের বুঝাবে, তোমরা বলতে কাফের বুঝাবে, আমরা বলতে ফার্স্ট পারসন শুধু মুসলমানদের জন্য, আর ভিন্ন কোনো শব্দ না। মুসলমান আমরা আর তোমরা নাই, মুসলমান সব এক। আল্লাহ রাসূল কি বলে? মুহাজিরের দল আসো, ওখানে আনসার বলছে আনসারের দল আসো সাহায্য করো আমাকে। আদাওয়াল জাহিলিয়া ওয়া বাইনা ওয়া আনা বাইনা আযহুরিকুম, জাহিলি দাওয়াত শুরু হয়ে গেল আমি তোমাদের মাঝে বিদ্যমান থাকা অবস্থায়, আমরা তোমরা হলেই জাহিলিয়াত চলে আসে। তো আমরা তোমরার মাসলাই তো আমরা এখন কি আক্রান্ত। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। অনেক দলের কথা বললেন, তাবলিগ জামাত সম্পর্কে আপনার বক্তব্য। তাবলিগ জামাত সবাই তো আমরা তাবলিগ জামাতের লোক, হ্যাঁ কিন্তু এটা মাদানী তাবলিগ, এটা কোরআন হাদিসি তাবলিগের কথা, কোরআন সুন্নার তাবলিগ। আর একটা হলো ফাজাইল আমলের তাবলিগ। ফাজাইল আমল হলো, ফাজাইল আমল হলো ইসলামের অবমাননা, কোরআন হাদিসের অবমাননা, আল্লাহর অবমাননা, রাসূলের অবমাননা। এটা হলো জাহালাতের দাওয়াত, অজ্ঞতার দাওয়াত, অন্ধ অন্ধকে পরিচালনার দাওয়াত, যেটা দিল্লি ভিত্তিক তাবলিগ, ফাজাইল আমল কেন্দ্রিক তাবলিগ। এই তাবলিগ অবশ্যই বর্জন করতে হবে, অবশ্যই এর সাথে আমাদের বৈরিতা রাখতে হবে, তবে এই মুসলমানদের সাথে না, এই দাওয়াত নীতির সাথে, ফাজাইল কেন্দ্রিক নীতির সাথে। মুসলমানগুলো আমার বন্ধু, মুসলমানগুলোকে আমি মহব্বত করে, সওয়াব অর্জন করে জান্নাতে যেতে চাই, তাদেরকে নিয়ে আমি ঐক্যের সদস্য করতে চাই, ঐক্যের দল করতে চাই, তাদেরকে আমরা তাদের দলীয় ভ্রান্ত বুঝিয়ে সঠিক পথে আনতে চাই। এরা আমার দাওয়াতি বন্ধু, এরা আমার দাওয়াতি ভাই, এরা আমার ইমানি ভাই। যতটুকু তার ইমানের খালাল আছে সেটুকু আমি অপছন্দ করি এবং দাওয়াতের মাধ্যমে সেটু শুধরানোর আমি চেষ্টা করি। তো আলহামদুলিল্লাহ, কেন আমি বলতেছি এটা কোরআনের অবমাননা? তার কারণ এই জাল জুইফ হাদিস, জাল জুইফ হাদিস দিয়ে যে দাওয়াত দেওয়া হয়, যে কোরআনের অবমাননা। আপনি যখনই বললেন একটা ফজিলত বলতে, যে কোরআন এবং হাদিস পাশ কাটিয়ে গেলেন, কোরআন এবং হাদিসকে ওভারটেক করলেন, তখন কোরআন এবং হাদিসের বেইজ্জতি হয়ে গেল না? হাদিস বলতেছে নামাজির কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব হবে নামাজ নিয়ে, আর বলতেছে নামাজি ব্যক্তি বেহিসাবে বিনা হিসাবে জান্নাতে যাবে। তো এটা হলো, আপনি পাঁচ ফরজ নামাজ জামাত সহকারে মসজিদে আদায় করলে 25 থেকে 27 গুণ সওয়াব অর্জন করবেন, কত কঠোর একটা আমল। সহি হাদিসের ভিত্তিতে কর, বুখারী এবং মুসলিমের হাদিস দিয়ে আপনি জানতেছেন, 5 ওয়াক্ত নামাজ যদি আপনি কি বলে মসজিদে জামাত সহ আদায় করেন 25 থেকে 27 গুণ সওয়াব আপনি পাবেন। আর ফাজাইল আমলের মধ্যে পাচ্ছেন, আপনি 1 টাকা যদি তাদের সাথে বের হয়ে খরচ করেন 49 কোটি সওয়াব। এই ব্যক্তি কখনো কোরআন হাদিস আর ছুঁয়ে দেখবে? এই ব্যক্তির কাছে 5 ওয়াক্ত নামাজে জামাত সহ পড়ার আর ফজিলতের কোনো মূল্য থাকবে কি? এটা 5 ওয়াক্ত নামাজ জামাত সহ 25 গুণ সওয়াব, 1 পয়সাতেই 49 কোটি। কোরআন হাদিসের অবমাননা হলো না, কোরআন হাদিসকে হেই করা হলো না, কোরআন হাদিসকে অবজ্ঞা করা হলো না, এর আর শ্রদ্ধাবোধ থাকবে? এই জন্যই তো কোরআন হাদিস তারা ছুঁতে চায় না, মজা পেয়ে গেছে, জোয়ার সৃষ্টি হয়ে গেছে, ভুয়া জোয়ার।
টঙ্গীর ইজতেমা মাঠে ইমানের জোয়ার না, অজ্ঞতার জোয়ার। এটা অবশ্যই ফজাইল আমল থেকে আমাদের ফিরে আসতে হবে, অবশ্যই কোরআন এবং হাদিসের সঠিক ভাবমূর্তি আমাদের ভিতরে তৈরি করতে হবে। কোরআনের প্রতি যে অনীহা সৃষ্টি হয়েছে, হাদিসের প্রতি যে অনীহা সৃষ্টি হয়েছে, এই জয়ীফ জাল হাদিস আপনি সব ঘষে নিলেন বা 70 গুণ সব হয়ে গেল। কোথায় এই এই লোকের মূল্য এই মূল্যায়ন করবে? আমি জামাত সহকারে 5 ওয়াক্ত নামাজ পড়তেছি, আমার হয়েছে 27 গুণ সওয়াব, একটু মেশক ঘষে নিলাম 70 গুণ সওয়াব হয়ে গেল। দেখেন, তাহলে এর কাছে নবীর হাদিসের মূল্য থাকবে এই ফজাইলের দাপটে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মূল্য কিভাবে ও দিবে? আর কখনোই সে কোরআনে ফিরে আসতে পারবে না, কখনোই সে হাদিস রুচি সহ গ্রহণ করতে পারবে না, তার ওইটাই মজা লাগবে। তার বেদাতে মজা থাকে, জাল হাদিসে মজা থাকে, কিন্তু সেখানে ইমান থাকে না, সেখানে সওয়াব থাকে না। তাই জন্য আমরা তাদেরকে মহব্বত করি যতটুকু ইমান আছে, কিন্তু তাদের দাওয়াত নীতিকে আমরা অপছন্দ করি। কারণ এই দাওয়াত নীতিকে এই জন্য অপছন্দ করি যে এর কারণে যারা এই দাওয়াতে যায় কোরআন হাদিস অপছন্দ করতে শিখে তারা। আমল দাওয়াত এই তিনটি মূলনীতিতেই তাবলিগের দিন প্রচার করছে, তাহলে তাহলে কি তাবলিগের পদ্ধতি সঠিক কিনা? ইলিম আমল দাওয়াত এই তিনটি মূলনীতি তাবলিগ দিন প্রচার করছে। তাবলিগ বলতে কোনটা বোঝাচ্ছেন? প্রচলিত দিল্লি ভিত্তিক তাবলিগ না, এটা ইলিম আমল ভিত্তিক না, এটা দেখবেন আপনার ভালো করে পড়াশোনা করলে দেখবেন যে এটা অবশ্যই ইলিম। ইলিম হলো কাল আল্লাহ কাল রাসূলুল্লাহ, আল্লাহ বলেছেন রাসূল বলেছেন, এই রেফারেন্সে যা হবে এটা হলো ইলিম ভিত্তিক, আল্লাহ বলেছেন। কিন্তু ওরা আল্লাহর কোরআনের আয়াত থেকে নেয় শুধু ফাজাইল, নেয় কোনো নিয়ম কানুন কোরআন থেকে হাদিস থেকে তারা নেয় না, কাজেই ইলিম ভিত্তিক নয়। জি, এটা তো আগেও জবাব দেওয়া হয়েছে। জিম ব্যবসা হালাল কিনা, জিম করা শরীর ব্যায়াম করা ঠিক কিনা? আসলে ব্যায়াম করার তো একটা নিয়ম নীতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ছিল, কিন্তু অতিরিক্ত আরও অনেক নিয়ম নীতি নিয়মকানুন পরবর্তীতে যোগ হয়েছে। এগুলো যদি শরীর চর্চার ক্ষেত্রে উপকারী হয়, হ্যাঁ, শরীর ঠিক রাখার, শরীরের ভারসাম্যতা ঠিক রাখার ক্ষেত্রে যদি উপকারী বিবেচিত হয়, তাহলে অবশ্যই ইসলামের দৃষ্টিতে এটা জায়েজ। তবে এখানে এই জিম করতে যেয়ে যাতে ইসলামের মূল্যবোধ বা ইসলামের কোনো নীতিমালার লঙ্ঘন না হয়, এখানে বেপর্দা বেহায়াপনা অশ্লীলতা যেন এখানে না আসতে পারে, সেদিকে লক্ষ্য রাখতে হবে, অন্যথায় এটা অনিসলামী কাজ হয়ে যাবে। মদিনাতে নবীজি কবরের পাশে একটা কবর আছে, সেটাকে বলা হয় ঈসা আলাইহিস সালাম, এটা সঠিক কি না? না, এটা ভুল কথা। অনেকেই বলে এটা কবর আছে, এটা তো অবশ্যই সঠিক নয়, এটা ভুল কথা। কবর কবরের অবস্থান বলা হয় যে একটা খালি জায়গা আছে, ওই খালি জায়গাটা ঈসা নবীর জন্য রাখা হয়েছে, উনি যখন আসমান থেকে নামবেন এবং এই ইসলামী শরিয়া অনুযায়ী সমাজ পরিচালনা করে মৃত্যুবরণ করবেন, তখন ওখানে তাকে দাফন করা হবে। এই কথাটা বাতিল কথা, এটার কোনো গ্রহণযোগ্য দলিল আমাদের কাছে নেই, বরং ঈসা আলাইহিস সালামের কোনো জায়গা ওখানে নাই। একটা জায়গা ওমর আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে দাফন করার পর একটা জায়গা অবশিষ্ট ছিল, সেই জায়গাতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা নিজে মৃত্যুর পর সমাধিস্থ হওয়ার আগ্রহী ছিলেন, কিন্তু ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যখন তিনি মৃত্যুর সময় পাঞ্জাল লড়তেছিলেন, তখন উনি আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে দরখাস্ত পাঠিয়েছিলেন, যদি আয়েশা আমাকে ওই জায়গাটা উপহার দেন
তাহলে আমি সেই জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি এবং আবু বকরের পাশাপাশি আমার কবর দেওয়া আমি পছন্দ করি, দাফন হওয়া পছন্দ করি। আয়েশা রাদিয়াল্লাহু আনহা এক বাক্যেই বলেছেন যে আমি নিজের উপরে ওমর ইবনে খাত্তাবের স্বার্থকে প্রাধান্য দিলাম, আমি প্রত্যাহার করলাম আমার অধিকার, এবং আমার অধিকার আমি ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে দিয়ে দিলাম। উনি আবার বলেছিলেন মৃত্যুর পর, মৃত্যু নিশ্চিত হয়ে যাওয়ার পর আবার তোমরা নবায়ন করে নিও এর আয়েশা রাদিয়াল্লাহু আনহার অনুমতিটা। হ্যাঁ, পরে মৃত্যুর পরও আবার অনুমতি চাওয়া হয়েছিল, উনি আবারও অনুমতি দিয়েছিলেন। এই জন্য বোঝা যায় যে আর কোনো জায়গা খালি নাই, যেহেতু আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে অন্য জায়গায় বাকিউল গারকাতে মানে দাফন করা হয়েছে।